পাত করার জন্য আমার হাতের প্রথমেই তো ডানে হবার রয়েছেন পরপরই জনাব আমরা মাহবুব চলে যাব যে তালুকদার, বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলি ফর্মার ছাত্র আলোকপাত করছেন আমার হাতের প্রথমেই লিডার তো ডানে হবার রয়েছেন পরপরই। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য যোগ দেওয়ার ধন্যবাদ। জন্য। আমার হাতের এরপরে বামে রয়েছেন জনাব কামরুল আহসান রাসেল, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখা। জনাব কামরুল আহসান রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমার হাতের সর্ববামে রয়েছেন জনাব জাহিদ হুসেইন গাজী, সাবেক ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দল যুক্তরাজ্য। জনাব গাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমাদের সাথে আর কিছুক্ষণের মধ্যে আরেকজন অতিথি এসে যোগ দিবেন, যিনি হচ্ছেন জনাব কবির আলী, ফর্মার স্টুডেন্ট লিডার ছাত্র সমাজ, তিনি ছাত্র সমাজের একজন সাবেক নেতা। চারজন বর্তমান এবং সাবেক ছাত্র নেতাদেরকে আমরা নিয়ে বসেছি, কারণ গত এক সপ্তাহে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের দুটি বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাত্রলীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। বছরের শুরুতেই বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের দুটি তারুণ্যের দল ছাত্রলীগ এবং ছাত্রদল তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। সুতরাং আজকের এই অনুষ্ঠানটি আমরা তাদেরকে নিয়েই করেছি, যাতে করে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে, বাংলাদেশের ওভারঅল রাজনীতিতে ছাত্র সংগঠনগুলির ভূমিকা এবং একই সাথে যে অর্জন তারা বাংলাদেশের জন্য বয়ে এনেছেন দশক দশক ধরে স্বাধীনতার আগ থেকে এবং স্বাধীনতার পরে, বর্তমান বাস্তবতায় ছাত্র সংগঠনগুলির বাংলাদেশের রাজনীতিতে ভূমিকাকে আমরা কীভাবে মূল্যায়ন করি, ছাত্র রাজনীতি যারা করেন তারা কীভাবে মূল্যায়ন করেন, বাংলাদেশের মূলধারার রাজনীতিতে যারা আছেন তারা কীভাবে মূল্যায়ন করেন, জনগণ কীভাবে মূল্যায়ন করেন এবং এ থেকে আসলে বাংলাদেশ কী পাচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতায়, সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং একই সাথে আপনাদের আপনাদের অভিমতও আমরা প্রত্যাশা করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফেসবুকে একটি পেজ আছে অভিমতের, যারা নিয়মিত ফেসবুক ইউজার ব্যবহার করে থাকেন এবং এই অনুষ্ঠান সরাসরি দেখে থাকেন, আবারও আপনারা এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন, খুব সংক্ষেপে আপনাদের মতামত তুলে ধরতে পারবেন ফেসবুকে মেসেজের মাধ্যমে এবং বা মতামতের মাধ্যমে আমরা সেগুলি পড়ে শোনানোর চেষ্টা করব আপনাদের নাম এবং আপনাদের যে মন্তব্যগুলি আছে সেগুলিকে। আমি প্রথমেই যদি জনাব কামরুল আহসান রাসেল আপনাকে দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো, আপনি বাংলাদেশ ছাত্রলীগ কততম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন? ধন্যবাদ ফারহান ভাই আপনাকে আজকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য, এবং সেই সাথে আমি আমার বক্তৃতার প্রারম্ভে স্মরণ করতে চাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং 75-এর 15ই আগস্টে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের, এবং সেই সাথে 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের 2001-2008 সাল পর্যন্ত 26,000 নেতাকর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে তাদেরকে, এবং 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মীদেরকে স্মরণের মধ্যে দিয়ে আজকে আমি আপনাকে আপনার প্রশ্নটা বলতে চাচ্ছি যে আমাদের আজকে গেল কয়দিন আগে 14 জানুয়ারি 1948 সালে 14 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে, এবং আপনার এটা 69তম আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা দেখছেন সারা বাংলাদেশে তরুণ এবং নবীন প্রবীণ সারা বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র সাবেক এবং বর্তমানরা যেভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে, এবং এই আমাদের লক্ষ্য, আমাদের প্রেসিডেন্ট সাইফুর রহমান সোহাগ ভাই বলছে সারা বাংলাদেশে ছাত্রলীগকে সুসংগঠিত আরও সুসংগঠিত করার মধ্যে দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার গুণগত মান এবং উন্নয়নের মধ্যে দিয়ে আরও বেগবান করে ছাত্রলীগকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেই সাথে সাধারণ সম্পাদকের বলেছেন যেটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাব, সেই সাথে 2019 সালে আমরা যাতে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনে জয়লাভ করতে পারি, সেই আঙ্গিকে ছাত্রলীগকে সারা বাংলাদেশে আরও সুসংগঠিত শিক্ষার মধ্যে দিয়ে সুসংগঠিত করে
করতে আমরা এগিয়ে যাব, এই এতটুকুই আমাদের প্রত্যাশা। প্রত্যাশা, ওকে। আমি আপনাকে জনাব গাজী আপনার কাছে একই প্রশ্ন, এবার ছাত্রদল তাদের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো? ধন্যবাদ। প্রথমেই আমার বন্ধু উনি বলে স্মরণ করেছেন শহীদদের 1952 সালের থেকে আজ পর্যন্ত যারা স্মরণ করেছেন, যারা শহীদ হয়েছেন এবং ছাত্র আন্দোলন বা রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচারী এসব বিরোধী আন্দোলন, উনি কিছু স্পেসিফিক গোষ্ঠীকে স্মরণ করেছেন। এর সাথে আমি আরও একটু অ্যাড করতে চাই যে সেটা হচ্ছে যে স্বৈরাচারী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 1952 থেকে আজ পর্যন্ত 2016 সালের শেষ পর্যন্ত যারা শহীদ হয়েছেন ছাত্র আন্দোলন বা ছাত্রদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের মাধ্যমে সবাইকে স্মরণ করি এবং তাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনি যে প্রশ্ন করেছেন বাংলাদেশে ছাত্রদলের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী গত 1 জানুয়ারি উদযাপন করেছেন, আপনি হয়তো দেখছেন বাংলাদেশে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি বাংলাদেশের ছাত্র সমাজকে কিভাবে গড়ে তুলতে হবে এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কী ভূমিকা হওয়া উচিত সেগুলো সম্পর্কে উনি দিক নির্দেশনাও দিয়েছেন। আপনি হয়তো দেখবেন যে উনি কিন্তু বলেছেন যে তোমরা ছাত্রদের বিষয়েও কথা বলতে হবে। বাংলাদেশে যে আজকে যে দুর্নীতি হচ্ছে, যে ব্যাংক ডাকাতি বলেন, তারপর যে অপশাসন বলেন, নারী শিশু ধর্ষণ নির্যাতন হচ্ছে, এগুলো বিষয়ে আমাদেরকে তুলে ধরতে হবে। এই জন্য কিন্তু উনি স্পষ্টভাবে ছাত্রদলের সবাই বলেছেন যে শুধু খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ধরনের যে গদবাধা যে যে স্লোগান, এই স্লোগানের ভিতর বসে থাকলে কিন্তু হবে না। কারণ আমাদেরকে আজকে ছাত্র যে শিক্ষা ব্যবস্থায় যে এই সরকার আপনি দেখবেন যে আমলে যে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি, যে রাহাজানি, যে হাঙ্গামা, এই যে এই যে যে অপশাসনের ভিতর দিয়ে বাংলাদেশ চলতেছে, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশের সমাজনীতি নিয়ে কথা বলতে হবে। এইগুলো সবই দিক নির্দেশনা কিন্তু আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি সাংগঠনিক নেত্রীও ছাত্রদের, উনি এই বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন 38তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। জি, ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আপনার ছাত্রদলের আরও কিছু বিষয় জানার জন্য এবং বর্তমান বাস্তবতায় ছাত্রদলের ভূমিকা জানার জন্য। এবার জনাব মাহবুব তালুকদার, ছাত্র মজলিশ এটি কি এবং আসলে এটি কবে প্রতিষ্ঠিত হয়? ধন্যবাদ ফরহান ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 1990 সালের 5 জানুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের প্রতিষ্ঠা। আপনি দেখবেন আজ পর্যন্ত যতটা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার দিক দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ সর্বকনিষ্ঠ। 1990 সালের 5 জানুয়ারি, 1979 সাল, 1948 সাল বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের প্রতিষ্ঠা আসলে হয়েছে ছাত্র আন্দোলনের নামে, যা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল দল কার্যরত আছে, মূলত ছাত্র রাজনীতির যে মৌলিক সৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে ওনারা অনেক যুজন দূরে চলে যাওয়ায় কবির ভাষায় যখন বিশ্ববিদ্যালয়গুলো ডাকাতদের গ্রামে পরিণত হয়ে যায়, ঠিক সে সময়ই ছাত্র সমাজের মধ্যে মৌলিক পরিবর্তন আনার জন্য কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের প্রতিষ্ঠা লাভ করেছিল। মৌলিক পরিবর্তন মৌলিক পরিবর্তন সম্পর্কে আমি জানতে চাইব আমি অনুষ্ঠানের পরবর্তী সময়ে। আমি জনাব কামরুল আহসান রাসেল, বর্তমান বাস্তবতায় গত 8 বছর ছাত্রলীগ তার সম্ভবত বাংলাদেশের সবগুলি ছাত্র সংগঠনগুলির মধ্যে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে কিংবা সবচেয়ে বেশি সুযোগ পেয়েছে ছাত্র রাজনীতি করার এবং তার ছাত্র রাজনীতির যে ব্যক্তি আছে সেটি আরও বেশি প্রসার ঘটানোর,
গত 8 বছরে, বিশেষ করে গত 8 বছরে আমি ইতিহাসে যাব, কারণ বাংলাদেশের সবচেয়ে পুরনো ছাত্রলীগ এবং 48-এর পর থেকে যতগুলি আন্দোলন আছে বাংলাদেশে, যতগুলি অর্জন আছে গণতান্ত্রিক আন্দোলনের সাথে, গণতান্ত্রিক বিষয়ে, সবগুলির সাথেই ছাত্রলীগের ছাত্রলীগ অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং অনেক সাফল্য তারা দেখিয়েছে। তবে গত 8 বছরের যদি আমি একটি সফলতা বিচার করতে আপনাকে জিজ্ঞেস করি, তো তাহলে আপনার কাছে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি সামনে আসবে, কোন বিষয়গুলি মুখ্য? আসেন, আপনি আমাকে প্রথমে বললেন যে ছাত্রলীগ, যে বিষয়টা বললেন প্রথমে, ছাত্রলীগ 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত সুযোগ সুবিধা বেশি অর্জন করছে অন্যান্য সংগঠনের চেয়েও। আমি এই পারপাসে বলবো এতটুকু, ছাত্রলীগ আফ্রোএশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আজকে ছাত্রলীগের জন্ম, আপনি জান, আপনাকে কিছু 69তম জন্মবার্ষিকী পালন করলাম আমরা। যাই হোক, আমি আপনার কথার পারপাসে আসতেছি যে বিষয়টা, কারণ হলো যে কি, আসলে ছাত্রলীগ বর্তমান প্রেক্ষাপটে আপনি অরিজিনাল যারা ছাত্র আছে তাদের মধ্যে কিন্তু আজকে ছাত্রলীগটা করতেছে। আপনি অন্যান্য সংগঠনগুলো চিন্তা করলে দেখবেন যে তাদের যাদের ছাত্র তো নাই, যেমন ছাত্রদলের কথা আসেন, তারা ছাত্রলীগের প্রসঙ্গে থাকি, ছাত্রলীগের অর্জন গত 8 বছরে কি অর্জন করেছে? ছাত্রলীগের গত 8 বছরের অর্জনের কথা যদি আমি বলতে যাই, আপনি কোন অর্জনের সাথে ছাত্রলীগ জড়িত না, আপনি দেখেন সরকারের প্রত্যেকটা, যেমন জঙ্গিবাদ দমনে প্রথমত সরকারের সাথে ছাত্রলীগ কি, ছাত্র সমাজের যে অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করে সরকারকে সহযোগিতা করার মধ্যে দিয়ে, জনগণকে সচেতনতার মধ্যে দিয়ে, এই আজকে সারা বাংলাদেশে যে জঙ্গিবাদের একটা সেই আপনার হলি আর্টিজম যে ঘটনাটার মধ্যে দিয়ে একটা নাড়া দিতে চেষ্টা করছিল, সেটা স্তম্ভিত হয়ে গেছে ডে বাই ডে, এবং অদূর ভবিষ্যতে পুরোটা শেষ হয়ে যাবে। আসেন, একটা পারপাসে আমি আপনাকে এটা বললাম, আসেন আরও, যেমন সেই 5ই জানুয়ারির যেই গণতন্ত্র, আজকে আমরা গণতন্ত্র বিজয়ের উৎসব করতেছি 5ই জানুয়ারি, গত কয়দিন আগে গেল গণতন্ত্র বিজয়ের উৎসব আমরা সারা বাংলাদেশের মানুষ করতেছে, কারণ সেই দিন বিএনপি নেত্রী নির্দেশে 193 দিনের হরতালের নামে, নৈরাজ্যের নামে সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল, সেই বিশৃঙ্খলা উত্তরণের ক্ষেত্রে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে একত্রিত করে যে প্রতিবাদ করেছিল, সেদিন এই ছাত্রলীগই করেছিল, এবং এই ছাত্রলীগের কারণেই আমরা আজকে, এটা একটা অর্জন হিসেবে আপনি ধরে নিতে পারেন, আমি আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি না, সারা বাংলাদেশের মানুষই মনে করে। আচ্ছা, আসেন অর্জনের দিক দিয়ে চিন্তা করলে তো আপনাকে আরও অনেকগুলোই বলতে হবে, যেমন, কারণ বাংলাদেশের ছাত্রলীগের অর্জন বাংলাদেশের অর্জন, আমি এইভাবেই চিন্তা করি, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আপনাদের অর্জন বলতে যাচ্ছেন, আপনি গত 8 বছরে জঙ্গি বিরোধী কার্যক্রম অবশ্যই, এবং একই সাথে আপনারা যে 5ই জানুয়ারির যে ইলেকশনের পরে যে আপনার ভাষায় যে তাণ্ডব সৃষ্টি হয়েছিল, সেই তাণ্ডব রুখা সেটি হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ অর্জন। সবই একটু ধ্বংসাত্মক, হলি আর্টিজানের সন্ত্রাসী হামলার যে ধ্বংস প্রক্রিয়া, সেই ধ্বংস প্রক্রিয়ায় মোকাবেলায় আপনাদের অবদান, এবং একই সাথে 5ই জানুয়ারি ইলেকশনকে কেন্দ্র করে যে ধ্বংস প্রক্রিয়া, সেই ধ্বংস প্রক্রিয়ার মোকাবেলায়ও আপনাদের অর্জন আপনি বর্ণনা করেছেন। আর কি আছে, শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন, কিংবা ছাত্রদের শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষা করা, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, কিংবা সমাজের একটি অংশকে, গরিব যে অংশটি আছে সেই অংশকে মূলধারায় নিয়ে আসা, যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো, এই ধরনের কোনো স্পেসিফিক এক্সাম্পল? আপনি 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 দেখেন, আপনি যদি সে জিনিসটা চিন্তা করেন, বাংলাদেশে কিছুদিন আগে খুব অনেক বড় একটা বন্যা হয়ে গেছে, যেটাতে ছাত্রলীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওই বন্যাস্তদের মধ্যে ছাত্রলীগ ত্রাণ বিতরণ করেছিল, আপনি সেটা নিশ্চয় মনে আছে, বা পেপার পত্রিকাতে আপনি দেখেছেন। এটা একটা ছাত্রলীগ দুর্গতদের পাশে অলওয়েজ থাকে এবং সেটা থেকেছে এবং আগামীতেও থাকবে। ধন্যবাদ আপনাকে, আমি এবারে আপনার কাছে একই প্রশ্ন করবো।
যে গত 8 বছরে সরকার যখন ক্ষমতায় আছে, তো আমি যদি তার আগ থেকে, কারণ 2001 থেকে 2006 পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন, তো আপনাদের যদি আমি 2001 থেকে এখন পর্যন্ত 2017 পর্যন্ত আপনাদেরকে একটু দীর্ঘ সময় দেই, তাহলে আপনাদের অর্জনগুলি কোথায়? ধন্যবাদ। দেখেন, অর্জন এবং ব্যর্থতা, এগুলো ব্যর্থতা না, আমি অর্জনের কথা বলছি। অর্জনের বিষয়টা হচ্ছে যে আপনি কীভাবে অর্জনটাকে দেখবেন, মূল্যায়ন করবেন, এর উপর ডিপেন্ড করে। যেমন আপনি যেমন বলেছেন 2001 থেকে 17 পর্যন্ত, 2001 থেকে যখন 2006 পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় ছিলেন, তখন আপনি দেখবেন যে শিক্ষাঙ্গনের যে স্বাভাবিকতা, সব দলের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সেশন জটের এই ধরনের কোনো অবস্থান তখন ছিল না। এই যে যে বর্তমানে আপনি যেভাবে দেখতেছেন যে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে যেভাবে হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, নিজস্ব কোন্দলে বলেন, ছাত্রদের কোন্দলে বলেন, যেভাবে হত্যা, আপনি দেখবেন যে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন, ক্ষমতায় আসার পরেই কিন্তু আপনি জানুয়ারিতে যখন তারা শপথ নিলেন, মার্চের ওই বছরের মার্চের 30 তারিখে আপনি দেখবেন যে ঢাকা মেডিকেলের একজন ছাত্র, তিনিও ছাত্রলীগ করেন, মেডিকেল কলেজের একাংশের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ, তিনি কিন্তু মার্ডার হয়। এটা কিন্তু ছাত্রলীগের অর্জন। তারপরে আপনি দেখবেন এই পর্যন্ত যে শুধু 2014 সালের 5 জানুয়ারির কথা বললেন, এই 2014 সালের 5 জানুয়ারি থেকে এই পর্যন্ত ছাত্রলীগের অভ্যন্তরীণ এবং ছাত্রলীগের দ্বারা সংঘর্ষ গঠিত হয়েছে মনে করেন 1073টি, যেখানে 1146 জন নিহত হয়েছে, এবং এই ছাত্রলীগের দ্বারাই 61,000 নারী এবং শিশু নির্যাতিত হয়েছে। এটা হচ্ছে, এটা কিন্তু পুলিশ প্রশাসন বলেছে আপনি 146টি খুন বলেছেন পুলিশের থেকে, 146 জন হত্যা করেছে, হত্যা করেছে ছাত্রলীগ, ছাত্রলীগের সংঘর্ষে, আচ্ছা, হত্যা মানে নিহত হয়েছে, আচ্ছা, অন্তকন্দলে। আপনি দেখবেন যে একজন শিক্ষার্থী যখন ইউনিভার্সিটিতে আসেন, তার বাবা মা যখন গ্রাম থেকে, শহর থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, মফস্বল থেকে ইউনিভার্সিটিতে পাঠায়, তারা কিন্তু শিক্ষার জন্য পাঠায়, শিক্ষিত হয়ে, শিক্ষিত হওয়ার জন্য পাঠায়, তারা কিন্তু আলটিমেটলি শিক্ষার খাতিরে মনে করেন হলে সিট পাচ্ছে না। আমি ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে আপনি আওয়ামী লীগের ছাত্রলীগের কার্যক্রম খুব বেশি ফলো করেন, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ছিল আসলে ছাত্রদলের অর্জন কি? না, ছাত্রদলের অর্জন দেখেন, ছাত্রদল এটাই তো বলতেছি, এই যে একটা আপনি একটা এটা কম্পেয়ার করতে হয় আপনাকে, এই যে অবস্থা, এই অবস্থা কিন্তু তখন ছিল না, তখন শিক্ষাঙ্গনে শান্তি ছিল, লেখাপড়া, টিএসসিতে মনে করেন নারীদের নির্যাতন করা হয়নি, বস্ত্রহরণ করা হয়নি, যেগুলো এখন আমরা দেখতে পাই, এগুলোই তো, এই তো যে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখা, এটাও কিন্তু ছাত্র, এটাই তো ছাত্রদের মূল কাজ, শিক্ষার দাবি এবং শিক্ষাঙ্গনের ছাত্রদের শান্তি বজায় রাখা এবং তারা যাতে লেখাপড়া করতে পারে, এটা কিন্তু ছাত্রদের মূল কাজ, সেইটাই কিন্তু সঠিকভাবে চলেছে 2001 থেকে 2006 পর্যন্ত যখন ছাত্র বিএনপি সরকার ক্ষমতায় ছিল। ছাত্রদলের কিন্তু এটাই হচ্ছে মেইন ভূমিকা যে শিক্ষাঙ্গনকে স্বাভাবিক অবস্থায় তার কার্যক্রম চলতে দেওয়া। বলতে চাচ্ছেন যে 2001 থেকে 2006 পর্যন্ত ছাত্র দলের কারণে শিক্ষাঙ্গনে শান্তি অবস্থা বিরাজ করছে? দেখেন, শিক্ষাঙ্গনে তো ছাত্র সংগঠনগুলোরই তো আপনার প্রভাব থাকে, অর্থাৎ যে দল, আর এবং এটাও আপনি জানেন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ছাত্র সংগঠনগুলোরও কিন্তু একটা প্রভাব থাকে, স্বাভাবিকভাবেই, অস্বীকার করার কিছু নাই। তো এই প্রভাবটা যদি মিস ইউজ না হয় এবং শান্তিপূর্ণভাবে যে শিক্ষাঙ্গন এবং শিক্ষা ক্ষেত্রগুলো যদি চলে, এটা কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব। ছাত্র কিন্তু আপনি ইস্যু ছাড়া রাজনৈতিক কর্মকাণ্ডে ভায়োলেন্স করা এবং সরকারের কর্মকাণ্ডে ইনভলভ হওয়া কিন্তু ইস্যু ছাড়া ছাত্রদের কাজ না। আপনি যদি ডাকসুগুলো দেখবেন এবং ছাত্রদের সংগঠনের যে কাজকর্মগুলো দেখবেন, তাহলে তাদের কিন্তু এটাই কাজ। ধন্যবাদ। আমাদের সাথে নতুন একজন অতিথি যোগ দিয়েছেন, আমি আগেই বলেছি, জনাব কবির আলী, ছাত্র সমাজের সাবেক নেতা। ছাত্র সমাজ এটি এখন এক্সিস্ট করে কিনা?
ফল্লিবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ছাত্র সমাজ গঠন করেছিলেন, যে ছাত্রদের হাতে প্রকৃত কলম তুলে দিয়ে এবং ছাত্ররা যাতে তাদের শিক্ষা নিয়ে রাজনীতি করতে পারে। এবং আপনারা জানেন যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির কারণে হয়তো শিক্ষা ব্যাহত হয়েছে, এর কারণে এস এস সাহেব মানে ফল্লিবন্ধু আলহাজ হোসেন ছাত্র রাজনীতি একবার বন্ধ করে দিয়েছিলেন, তারপরেও এটা অনেক প্রেক্ষাঘট ঘটছে। এখনও ছাত্র সমাজ তার ছাত্র রাজনীতি পরিচ্ছন্ন রাজনীতি এবং শিক্ষাঙ্গনে যাতে সন্ত্রাস দুর্নীতি এই ধরনের কোনো কোনো প্রশ্রয় না দিয়া ছাত্র সমাজ তার ছাত্র রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। গত দুই দিন আগে আমাদের ময়মনসিংহ সদর উপজেলা সদস্য ছাত্র সমাজের সহসভাপতি শিবলু, সে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল কিন্তু তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ছাত্র সমাজ কখনো সন্ত্রাসী বিশ্বাস করে না। ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র রাজনীতির চেয়ে আলাদা একটি প্ল্যাটফর্ম। সবসময় ছাত্র সমাজ মানে দেশের উন্নয়নে এবং ছাত্রদের ভবিষ্যতের দিকে চিন্তা করে ওইটাও চিন্তা করে এবং রাজনীতি একই সাথে চালিয়ে। আপনি বলতে চাচ্ছেন যে ছাত্র সমাজ একটি ব্যতিক্রমী রাজনীতি বাংলাদেশে করছে, তো এত ব্যতিক্রমী যে এর এখন এর চিহ্নই খুঁজে পাওয়া অনেকটা কষ্টকর না? অবশ্যই চিহ্ন না কিভাবে, গত আপনারা দেখেন গত দুই তিন সপ্তাহ আগে ফল্লিবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের যে বিরুদ্ধে একটা মামলা আসছিল, ওই মামলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনে তারা প্রতিবাদ সভা করেছে, বিশাল প্রতিবাদ সভা, ছাত্রলীগ ছাত্রদল এটা নিয়ে হিংসা বা প্রতিবাদমূলক তারা বিবৃতি দিয়েছে যে ছাত্র সমাজ এখন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের অবস্থান গড়ে নিয়েছে। এখন ছাত্র সমাজ আগের চেয়ে অনেক শক্তিশালী। এর পরে ছাত্র সমাজ দেখেন গত কয়েকদিন আগে আমাদের সিলেটের কাদিজা কে যখন কুপিয়েছে ছাত্রলীগের বদলে, ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় অনেক ছাত্র সমাজ মানববন্ধন করেছে, প্রতিবাদ সভা করেছে। এখন ছাত্র সমাজ আগের চেয়ে অনেক উন্নত বা দিন দিন মানে এগিয়ে যাচ্ছে। মূলনীতি কি? আমাদের মূলনীতি শিক্ষা শান্তি ঐক্য প্রকৃতি। শিক্ষা শান্তি ঐক্য প্রকৃতি কোন জায়গাটাতে আপনারা সাকসেসফুল হয়েছেন? শিক্ষায় কি করেছেন আপনারা ছাত্র সমাজ? শিক্ষা তো ছাত্র সমাজ শিক্ষাতে দেখেন ছাত্র জাতীয় পার্টির আমলে কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো ছিল এগুলো এখন কিন্তু এই দেখুন আওয়ামী লীগ বিএনপি সরকারের আমলে এখন এগুলার বন্ধ। ছাত্র সমাজ সেই ধারাবাহিকতা তার শিক্ষা তো আগেই তো আমি বলছি যে ছাত্র সমাজের মূল কার্য মূল রাজনীতি হল যাতে ছাত্ররা বিশ্ববিদ্যালয় আছে কলেজে আছে তার শিক্ষা আগে অর্জন করুক, শিক্ষার পাশাপাশি সে রাজনীতি করুক। ছাত্র সমাজের সবাই কি ছাত্র নাকি ছাত্রের বাইরেও কিছু আছেন? না, ছাত্রই সবাই ছাত্র, তো কেউ ছাত্র থাকা অবস্থায় হয়তো সে হয়তো এইটা তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে, পরবর্তীতে আরেকজন আসে, এইভাবেই চলতে আছে ছাত্রী। ছাত্র সমাজের প্রেসিডেন্ট বা সভাপতি কে? জি, বর্তমান ছাত্র সমাজের ইফতেখার হাসান হাসান আর সেক্রেটারি মিজানুর রহমান মিরু, বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি। তো হয়তো শীঘ্রই একটা নতুন কমিটি আসবে, তাদের কমিটি হয়তো এখন মানে মেয়াদ শেষ হওয়ার পথে। আচ্ছা, তো আশা করি শীঘ্রই একটা নতুন আরো শক্তিশালী বা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ কোনো নেতৃত্বে হয়তো আসবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। একজন কলার অপেক্ষা করছেন, দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বার্মিংহাম থেকে বলছি ভাই, আমার নাম ইসলাম। জি জনাব ইসলাম, আপনার অভিমত? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আচ্ছা, আমার ছাত্রলীগের বাইরের কাছে আমার একটা যতটুকু অর্জন হয়েছে যে আমার ভাইয়ে এর রিজাল্ট যদি ফেয়ার ইলেকশন হয় 2019 জনগণে দিয়া দিব। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছে লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন তো আমাকে? জি, আপনাকে লাইভ আমরা শুনতে পাচ্ছি। কলার, আপনার নাম, কোথা থেকে আপনি ফোন করেছেন? আমার নাম সানোয়ার হোসেন, আমি ইয়ে থেকে বলতেছি, বার্মিংহাম থেকে বলতেছি। জি, আপনার অভিমত? ব্যাপারটা হচ্ছে যে অভিমত আর প্রশ্ন। জি, ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে স্টুডেন্ট পলিটিক্স ইজ এ ভেরি লিক্রেটিভ বিজনেস। ওয়াই স্টুডেন্ট ওয়ান্টস টু গেট ইনভলভ ইন পলিটিক্স? বিকজ ইটস এ বিজনেস ফর দেম। If they go with the study line, they're not going to get a job or they're not going to get money in one go. So what they do, they get involved with politics and they get the money straight away.
বাট আমার প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগের ভাইয়ের কাছে, ওনার কি লজ্জা করে না? কেন কি নেতারা যারা আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, যখন বদরুলের মতো একটা ছেলে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, বিশ্বজুতের কুনিরা যখন আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে, একজন 43 years 45 years নাজমুল নামে একজন লোক ওই আওয়ামী লীগের সভাপতি, 45 years, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ কাম এ 45 years গাই স্টিল অন স্টুডেন্ট পলিটিক্স, হি শুড বি অন ইদার শুড বি অন এ প্রফেশনাল জব অর হি শুড বি ডুইং সাম সর্ট অফ ম্যানেজমেন্ট লেভেল জব. How come he still be in the chief student position of Awami League? আচ্ছা, আপনি ছাত্র লীগের সভাপতি কে বলেছেন? যে নজমুল ইসলাম ছিল কয়েকদিন আগে, তিনি সাধারণ সম্পাদক ছিলেন. হ্যাঁ, ইনফরমেশনে ভুল থাকতে পারে. আপনার ইনফরমেশন শুধু একটি নয়, আরেকটিও ভুল আছে, বলুন. আপনি বলছেন যে নাজমুল আলম সিদ্দিকী নাজমুল আলম, তার ওনার বয়স কত? 43 years. আমি দেখেছি ওই যে ওনার ফেসবুকের পেজে গেলি আপনি বুঝতে পারেন ওনার বয়স কত. নাজমুল আলম সিদ্দিকী উনি তো স্টুডেন্ট ছিলেন. এক্স্যাক্টলি, বাংলাদেশ ছাত্র লীগের বর্তমান এর আগের কমিটি এবং এর আগের কমিটি প্রত্যেকটা কমিটি নির্বাচনের মধ্য দিয়ে, এবং বাংলাদেশ ছাত্র লীগ একমাত্র সংগঠন যেটা গঠনতন্ত্র মোতাবেক 29 বয়স অনূর্ধ্ব 29 ভিতরে ভোটাভুটির মধ্যে দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের সংগঠন একমাত্র করে, এবং বাংলাদেশ ছাত্র লীগের মধ্যে কোনো ছাত্র 29 বাহিরে পাবেন না. তাহলে করার কি আপনি শুনতে পেয়েছেন? আমি এবং দ্বৈতহীন ভাষায় বলতে চাচ্ছি, এবং কেউ যদি এটা প্রমাণ দিতে পারে আমি প্রমাণ সহকারে আমি তার সাথে কথা বলবো. করার কি শুনতে পেয়েছেন এর উত্তর? এবং একমাত্র গণতান্ত্রিক উপায়ে ভোটাভুটির মধ্যে দিয়ে আমাদের সংগঠনের মধ্যে দিয়ে নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক. আপনি যদি ছাত্রদল অন্যান্য সংগঠন, আমি ছাত্রদলকে মেনশন করব, ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে যদি আপনি দাঁড় করান, দেখবেন ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আর আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে একসাথে দাঁড় করালে হয়তো চাচা ভাতিজা অথবা বাপ পুত্রের সমান মনে হবে. এবং সেই কথাটাই বেগম খালেদা জি উপলব্ধি করতে পারছিল বিদায়, সেদিন বলছিল বস্তি থেকে এনে ছাত্রদল করা লাগবে না, ছাত্রদল করতে হলে অবশ্যই ছাত্র হতে হবে, ছাত্রদের মধ্যে থেকে নেতৃত্ব বের করে আনেন. খালেদা জিয়া দীর্ঘ এতদিন পরে উপলব্ধি করতে পারছিলেন বিদায়, সে কথাটা বলছেন. অসংখ্য ধন্যবাদ. দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, আমরা অনেকেই ফোন করেছেন এবং অনেকেই যথারীতি আমাদেরকে মেসেজ রাখছেন. আমরা বলেছি যে যেই মেসেজগুলি আমরা পড়ে শোনাবো, দু একটি মেসেজ আমরা বিরতিতে যাওয়ার আগে পড়ে শোনাই. একজন কলার একজন মেসেজ যিনি করেছেন, তিনি বলেছেন যে ছাত্রলীগের যিনি অতিথি আছেন তাকে মেনশন করে তিনি বলেছেন যে বদরুল ছাত্রলীগের অর্জন, এবং তিনি আরও বলেছেন যে ছাত্রলীগ নেতা বললেন যে তাদের অর্জন নাকি গুলশান অটিজান হামলা তাদের অর্জন, তার মানে কি দাঁড়ালো 26 জন মানুষকে হত্যা করা হলো, এটা কি করে অর্জন হলো? তিনি যদিও এর অন্য একটি মিনিং তিনি দাঁড় করিয়েছেন. জুল আফরোজ মোহাম্মদ কালাম বলেছেন, আমি একজন সাধারণ মানুষ, রাজনীতি মুক্ত, আমি জানতে চাই আওয়ামী লীগের যারা আছেন তাদের কাছে প্রশ্ন, বর্তমানে আওয়ামী লীগ যেমন তাদের অধীনে নির্বাচন করছে, যদি বিএনপি তাদের অধীনে নির্বাচন দিতে তাহলে কি ওনারা নির্বাচনে যেতেন কিনা? এটি আপনি প্রশ্ন করেছেন, আমরা বিরতির পরে এই বিষয়ে আলোচনা করব, বিশেষ করে 5ই জানুয়ারির প্রসঙ্গটি যেহেতু এখানে এসছে. আমাদের সাথে 4 জন অতিথি আছেন, আমরা 4 জন অতিথির কাছ থেকে বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপট এবং ছাত্র রাজনীতিকে নিয়ে বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থা সব অনেক সময় উচ্ছ্বসিত থাকে, আবার অনেক সময় আতঙ্কে থাকে, এবং সেই আতঙ্কে থাকাটা বিশেষ করে যারা সরকারি দলে থাকে, সরকারি দলের ছাত্র সংগঠনগুলি সেই আতঙ্ক সৃষ্টি করে. আমরা বিরতির পর সেগুলি নিয়ে একটু আলোচনা করব, এবং একই সাথে আলোচনা করব বর্তমান বাস্তবতায় আসলে বিভিন্ন সময় উঠেছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রয়োজন বর্তমান বাস্তবতায় আছে কিনা, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, গণতান্ত্রিক সরকার আছে যারা নির্বাচিত হয়ে আসছেন, যেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, যেখানে যথেষ্ট পরিমাণ স্কুল কলেজ আছে এবং বিশ্ববিদ্যালয় আছে, সেই প্রেক্ষাপটে আসলে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিনা. একজন কলার ইতিমধ্যেই বলেছেন যে ছাত্র রাজনীতি করা খুবই লুক্রেটিভ একটি ব্যবসা বাংলাদেশে. আসলেই বাংলাদেশে ছাত্র রাজনীতি করা একটি ব্যবসা, নাকি ছাত্র রাজনীতি ছাত্ররা করছে তাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য? যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন. সবাইকে ধন্যবাদ.
ইস্টার্ন কার্গো দীর্ঘ ছয় বছর ধরে সুনামের সাথে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে কার্গো পাঠাচ্ছে। ইস্টার্ন কার্গো 0207-702-7005। ইস্টার্ন কার্গো আপনার প্রেরণায় প্রতিষ্ঠিত। Al Quran Academy London is planning to distribute 100,000 free copies of the Quran with translations in English, Bengali and Nepali. Please donate generously to help spread the true message of Allah and Islam. Urdu and Hindi translations are coming soon. Insha'Allah. Zakat money is accepted. Al Quran Academy London. Spreading the word of Allah. Trafalgar Square kothay obosthito? Trafalgar Square sambhaboto Italy. Manchester isn't it? Britainer Prime Minister er naam ki? George Osborne. John Major. Sambhaboto Obama. Money transfer ebong airline ticket er jonno bikkhato kun? Ticket o lagi. Holy Mokka. Holy Mokka. Holy Mokka. অজমরা হলি মক্কা অনেক কিছু ভুল জানা থাকলেও মানি ট্রান্সফার টিকেট হজ ওমরা এবং কার্গো সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম হলি মক্কা সবাই জানা তোমরা চাইনি যেতে যাইও না ফাস্ট ফুড খাইও না তোমরা গ্রামীণ খানায় খাও রে গ্রামীণ খানায় খাইলে মনে পড়া যায় আমার খেতে চান দেশি খানা চলে আসুন গ্রামীণ খানা লেডিপুল রোড বার্মিংহাম চা কফিতে ব্যস্ত অফিসে মেগাবাইট খিদের ডাক খুঁজে গেল সঙ্গে লাইব্রেরি বা আড্ডার থেকে কাজের ফাঁকে টিফিন ব্রেকে এনার্জি ঠাসা পুষ্টি গুণ প্রতিকা মোড়ে বাহ দারুণ Run Dry Cake, non-stop round the clock. Every day, people all over the UK are making a fresh start. Find out why more and more people are coming to NDC to solve their debt problem by calling us on 0800 121 4733. আসসালামু আলাইকুম দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশের বৃহত্তম দুটি ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাত্রলীগ গত সপ্তাহে প্রায় কাছাকাছি সময়ে তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে এবং একটি ছাত্রদল থেকে বেগম খালেদা জিয়া যেটি বলেছেন যে ছাত্র তার যে রাজনৈতিক সংগঠন ছাত্রদলকে আরও বেশি অ্যাক্টিভ হতে বলেছেন তিনি বিভিন্ন বিষয়ে সরকারের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করার জন্য বলেছেন এবং একই সাথে রাজনৈতিকভাবে সংশ্লিষ্টতা বাড়ানোর জন্য তিনি বলেছেন তবে একটু অন্যভাবে বলেছেন যে শুধুমাত্র স্লোগান নির্ভর রাজনীতি করলে আসলে লাভ হবে না এবং তিনি একটি স্পেসিফিক শব্দ উচ্চারণ করেছেন সেটি হচ্ছে তিনি বস্তির ছেলেদেরকে ছাত্র রাজনীতিতে দেখতে চান না ছাত্রদলে দেখতে চান না এবং এই ছাত্রদলকেই তিনি যখন 2001 সালে ক্ষমতায় আসেন তখন কিছুদিনের জন্য তিনি স্থগিত রেখেছিলেন ছাত্রদলের কার্যক্রম যেটি আবার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার যখন আসে শেখ হাসিনার নেতৃত্বে তারাও একই পন্থা অবলম্বন করেছিলেন ছাত্রলীগের কার্যক্রম ছাত্রলীগের পথ থেকে সব ধরনের পথ থেকে শেখ হাসিনা নিজেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিভাবকত্ব থেকে তিনি সরে গিয়েছিলেন এবং অনেকেই ভেবেছিলেন যে ছাত্রলীগের যে দুর্নাম ইতিমধ্যেই সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার সরকার এই মেয়াদের এর আগের মেয়াদে প্রথমে আসার পর থেকে সেটি থেকে তিনি নিজেকে দায়মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনা সব ধরনের অভিভাবকত্ব এবং লিডারশিপ থেকে ছাত্রলীগের তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন অর্থাৎ দুই প্রধান নেত্রী নিজেদের ছাত্র সংগঠনগুলির উপরে অনেকটাই নাখোশ অবস্থায় তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন এবং এই ছাত্র সংগঠনগুলির দায়ভার
কোনো ধরনের দুর্নীতির দায়ভার বা কুকর্মের দায়ভার কিংবা সংঘর্ষের দায়ভার অথবা অন্তর্কুন্দলের দায়ভার সন্ত্রাসের দায়ভার তারা নিতে চাননি। একজন কলার বিরতির আগে ফোন করে বলেছেন যে ছাত্র রাজনীতি করাটা হচ্ছে একটি বাংলাদেশ একটি লুক্রেটিভ বিজনেস, এটি দিয়ে তিনি কি মিন করেছেন এটি আমরা জানতে চাইব আপনাদের কাছ থেকে। তবে সহজেই যেটি ধরে নেওয়া যায় যে সেটি হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির গত কয়েক বছরের যে পরিক্রমা আছে কিংবা 90-এর পরবর্তীতে ছাত্র রাজনৈতিক ছাত্র সংগঠনগুলির যে ব্যাপক প্রসার, এই প্রসারের প্রেক্ষিতে এই লুক্রেটিভ বিজনেসটি আসলেই ছাত্র সংগঠনগুলি কী ভাবছে সেটি নিয়ে আমরা এইবারের বিষয়ে কথা বলব। আমাদের সাথে আছেন জনাব মাহবুব তালুকদার, ছাত্র মজলিসের সাবেক নেতা। এই যে একজন কলার বললেন যে ছাত্র রাজনীতি হচ্ছে একটি লুক্রেটিভ বিজনেস, তো আপনার অবজারভেশন কি, আপনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছিলেন 2002 থেকে এবং আপনি বলেছেন যে আপনি ইংরেজিতে অনার্স করেছেন, তো এই আপনি নিশ্চয়ই ছাত্র রাজনৈতিক সংগঠনগুলির খেলাফত মজলিস বা ছাত্রদল ছাত্রলীগের রাজনীতি আপনি দেখেছেন, কলারের মতের সাথে আপনি একমত কিনা? হ্যাঁ ফরহান ভাই, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান যেভাবে চলছে আমি কলারের সাথে 100% একমত না হয়ে পারছি না। ছাত্রদল বলেন, ছাত্র লীগ বলেন, হয়তো অন্য কোনো সংগঠনের নামও আসতে পারতো, কিন্তু এই দুটো নাম বারবার আসে। কারণ হচ্ছে ওনারা যেসব সংগঠনের সাথে লেজুরবৃত্তি করেন, লেজুরবৃত্তি শব্দটা আমার এখানে অন পারপাস আমি যোগ করেছি, সেই দলগুলো ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে অথবা সময়ের পরিবর্তনে ক্ষমতায় যাবে। আমি বলবো এটা ছাত্রদের কোনো দোষ নয়, ছাত্র রাজনীতি যারা পরিচালনা করছেন, ছাত্র রাজনীতি ছাত্ররা পরিচালনা করছেন না, দিস ইজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। কারা করছেন ছাত্র রাজনীতি? ছাত্রলীগের নেতৃত্ব ছাত্ররাই নির্ধারিত করছে, ছাত্রলীগের নেতৃত্ব রেডি করছে, কিন্তু ডিসিশন মেকিং কারা করছে, নেপথ্য নায়ক কারা, তাদের কম্পাস মুভ করছে কারা? নিশ্চয়ই যারা ক্ষমতায় আছেন তারা, অথবা যারা ক্ষমতার প্যারালাল আর একটা বিরোধী দলে আছেন তারা। ছাত্র মজলিসেরও কি তার একই অবস্থা? না, ছাত্র মজলিস ডিফারেন্ট এবং ছাত্র মজলিসের সংবিধানে লেখাই আছে এটা কোনো সংগঠনের সাথে লেজুরবৃত্তি করে না, হয়তো সমর্থন করতে পারে কিন্তু কোনো ইনফ্লুয়েন্স কারো কোনো ব্যক্তি প্রভাব এখানে থাকবে না। এর আলাদা একটা সংবিধান আছে এবং যার স্লোগান হচ্ছে জ্ঞান অর্জন, চরিত্র গঠন এবং সমাজ বিপ্লবের প্রচেষ্টা এগিয়ে আসুন, শরিক হন। যেটা আমি যে আপনাকে বলছিলাম যে ছাত্র মজলিসটা কি, এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলছিলাম যে একটা মৌলিক পরিবর্তন আনতে চায়। হোয়াট ইজ দিস বেসিক চেঞ্জ ফরহান ভাই? আমাদের সব ছাত্র সংগঠনের নেতৃত্বের মধ্যে আপনি দেখবেন একজন লেখক বলেছেন যে হয়তো নারীবাংশের লোভ আর না হলে অর্থের লোভ, সব ধরনের লোভ আমাদের ছাত্র নেতৃত্ব যারা পরিচালনা করছেন ছাত্র নেতাদের মধ্যে ঢুকে গেছে। এটা কেন ঢুকলো? আপনি এটাকে ছাত্র রাজনীতির দোষ না দিয়ে আমি বলবো যারা ছাত্র রাজনীতিকে হীন উদ্দেশ্যে পরিচালিত করছেন এটা তাদেরই ভুল। যেমন দেখেন আপনি আমাদের দুই ভাইকে এখানে তাদের অর্জনের কথা বলছেন, ওনারা যেসব অর্জন কথা বলতে চাইছেন আসলে এগুলো কোনো অর্জনই না। ওয়াই দেই ডোন্ট সে ফ্রাঙ্কলি, তাদের এটা কোনো অর্জনই না। একজন কলার যে বললেন বদরুল তাদের অর্জন, আমি যদি বলি বদরুল আপনাদের অর্জন কেন নয়, আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টবের গাজার চাষ আপনাদের অর্জন, আপনি কেন বলবেন এটা অর্জন নয়? আমি যদি বলি ছাত্রদলের ভাই 2005 সালের 13 জুলাই রফিকুল ইসলাম পাটোয়ারি লিটনের হত্যা আপনাদের অর্জন, যেখানে ছয় মাস আমাদেরকে একটি বছর সেশন জটে কাটাতে হয়েছে। আমি যদি বলি আজকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কলেজে দাঙ্গা হাঙ্গামা, বড় বড় রামদার যে উন্মাতাল প্রদর্শনী, এটা ছাত্রলীগের অর্জন, আপনি এটাকে কীভাবে প্রতিহত করবেন? আজকে সারা দেশের মানুষ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি, যে বড় দুইটা ছাত্র সংগঠন আছে তাদের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগটা ছিল, তারা ছাত্রলীগের ভাইয়েরা তাদের সরকার থেকে বারবার বারবারই তারা আশীর্বাদ পেয়ে থাকেন। একটা আশীর্বাদের নমুনা আমি বলি, আমি একটা আশীর্বাদের নমুনা বলি, আপনি আরেকটু খোঁজখবর নেন, ছাত্রলীগ অলরেডি দান সামগ্রী বিতরণ করছিলেন একটা সমাবেশে যে তোমরা শুধু বিসিএস এ অ্যাটেন্ড করবা বাকিটা আমাদের, এটা আমি পত্রিকায় পড়েছি। আই এম সেইন পত্রিকায় পড়েছি যে উনি বলেছেন। এখন এই যদি অবস্থা হয় যে ভাই বলেছেন দিস ইজ এ ভেরি লুক্রেটিভ বিজনেস, ওয়াই নট সবাই এখন লেখাপড়া ছেড়ে, যেখানে ছাত্র রাজনীতির আমি আপনাকে বলছিলাম যে মৌলিক পরিবর্তনটা কেন আনতে হবে, যেহেতু একটা জিনিস যে
কারণে যে উদ্দেশ্য তৈরি হয়েছিল সেটা এখন তার ডেস্টিনেশনের দিকে যাওয়া উচিত ছিল সেটা এখন অন্য পথ ধরেছে। ধন্যবাদ আপনাকে। অনেক অভিযোগ, এবং আমি স্বীকার করে নিচ্ছি একটি বিষয় যে যারাই সরকারি দলে থাকেন বা যেই ছাত্র সংগঠনই সরকারি দলের ছাত্র সংগঠন হোক, তাদের উপর প্রেশার থাকে বেশি, চ্যালেঞ্জ থাকে বেশি, এবং অনেক সময় যে অভিযোগগুলি থাকে সেই অভিযোগগুলির সত্যতাও থাকে বেশি। আমি আপনাকে কিছুক্ষণ আগে অর্জনের বিষয়গুলো অনেকগুলো আপনাকে অ্যাড করতে পারি না, অর্জনের বিষয়গুলো আবার কিছু আবার আমি রিপিট করতেছি। অর্জনের কিছু সারা বাংলাদেশে আজকে আমার এক বন্ধু কিছুক্ষণ আগে অভিযোগ করছে দাঙ্গা হাঙ্গামা বিশ্ববিদ্যালয়গুলোতে। আমি বলবো যে কি 2008 সালের 29শে ডিসেম্বর বাংলাদেশ মহাজোট সরকার ক্ষমতা আসার পর থেকে সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার গুণগত মান সহকারে কোথাও কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে একদিনের জন্য সেটার নজির নাই আজকের দিন পর্যন্ত। সেশন জোট, আসেন সেশন জোটের কথা বাংলাদেশ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছি, বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার বাধাগ্রস্ত হয়েছে ছাত্রলীগের, বাধাগ্রস্ত হয়েছে বাট বন্ধ হয় নাই, হয়তো ছাত্রলীগের মধ্যে কিছু অনুপ্রবেশকারী এসে, বিভিন্ন সংগঠন থেকে অনুপ্রবেশকারী এসে আমাদের সংগঠনের কলুষিত করার উদ্দেশ্যে এই অপকর্মগুলো করেছিল, এবং আমাদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট, কেন্দ্রীয় প্রেসিডেন্ট সেক্রেটারি এ দায়ভার বহন করেন নাই, এবং যারা অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে বহিষ্কারও করেছে। হ্যাঁ, আজকে একটা যদি আমি ছাত্রলীগ করি, আমার পার্সোনাল কোনো অপকর্মের দায়ভার আমার সংগঠন কেন নিব? আমি আমি সংগঠন করে বিদায়, আমি ছাত্রলীগ আর হয়ে যাই নাই, আমি ছাত্রলীগ, ছাত্রলীগ এক জিনিস, হ্যাঁ আমি পার্সোনালি যদি সাপোজ আমি একজন সংগঠন করি, আমি যদি সাংগঠনিক কোনো কর্মকাণ্ডের জন্য যদি আমি কোনো ঘটনা ঘটাই তাহলে সংগঠন অবশ্যই আমার দায়ভার নেবে, বাট আমার পার্সোনাল, আমি ছাত্রলীগ করি, আমার সাথে আপনার পরিচয় নেই, আমি আমার ব্যক্তিগত ক্রোশে পারিবারিক কোন্দলে যদি আমি কাউকে কিছু করে থাকি আমার দায়ভার কিন্তু ছাত্রলীগ বহন করবে না। আসি আমি আমি একটি বিষয় স্পেসিফিক কথা বলছি, যেমন যেমন আপনি বলছেন ছাত্র ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো কর্মকাণ্ড কুকর্ম ঘটায় কিন্তু সেটি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং সেখানে যদি সেই ছাত্র তার ছাত্র সংগঠনের নাম ব্যবহার করে এবং পরবর্তীতে যদি দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ছাত্র কিংবা ছাত্র নেতাকে ধরতে ব্যর্থ হয়েছে, সেই দায়িত্ব তো ছাত্র সংগঠনগুলির নেওয়া উচিত, এবং যদি যদি সে ধরনের সংগঠনের সাথে জড়িতও হয়ে থাকে থেকেও থাকে বহিষ্কার বাংলাদেশ ছাত্রলীগ অচিরেও করেছে ভবিষ্যতেও করবে, কোনো অপকর্মের দায়ভার ছাত্রলীগ বহন করবে না। আমি আসি আপনাকে এর মধ্যে বহিষ্কারই একমাত্র সমাধান, এই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে, আর কিভাবে আমরা করতে পারি যদি আইনশৃঙ্খলা তুলে দেওয়া হচ্ছে বলছেন, কিন্তু এই বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়, এক্স্যাক্টলি আমি আপনার কথা, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাও কিন্তু এখন জামিনে, শুনেন এটা হলো আইনি, লিসেন আমি আপনার 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 কথার সাথে আমি এখানে একমত পোষণ করতে পারতেছি না, এই জন্য বিশ্বজিৎকে যারা আজকে বিশ্বজিৎ বিশ্বজিৎ করে মাতাল হয়ে যাচ্ছে যারা, তারা কি ভুলে গেছে সেই সেই 2001 সালের পয়লা অক্টোবরের নির্বাচনের পর থেকে সারা বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ড, আমি আমার এলাকাতে 8 মাস যেতে পারি না, আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমি আমার আমারকে দিয়ে বলতেছি আমার চট্টগ্রাম অঞ্চলকে বিচার করে বলতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘ 24 মাস বন্ধ ছিল, কই সেদিন তারা কিছু বলে নাই, গোপাল কৃষ্ণ মৌরী হত্যাকাণ্ড হয়েছে, শাহমেস কিবরি হত্যাকাণ্ড হয়েছে, একের আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশের যারা নেতৃত্ব স্থানীয় এমপি সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দদের একের পর এক হত্যাকাণ্ড করা হয়েছে, আজকে তারা ছাত্রলীগ একটা ঘটনার ঘটছে সেটার জন্য আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হয়েছে এবং বিচারে ফাঁসির রায় হয়েছে এবং আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তারা আইনের বিষয় সেটা আমি আপনার কথা মতো আপনি বলেছেন যে যারা বিশ্বজিতের কথা বলতে বলতে মাতাল হয়ে যাচ্ছে, আপনি যেটি বলেছেন তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে হত্যাকাণ্ড কুলির কথা বলেছেন, এই ব্যক্তিরাই কিংবা এই গোষ্ঠীরাই কিংবা এই এখন যারা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সমালোচনা করছেন তারা এস এম কিবরি হত্যাকাণ্ডের পর সমালোচনা করেননি, আপনি এটাই বলতে চাচ্ছেন? হ্যাঁ, তারা তারা সেই ধরনের কোনো কিছু করে নাই, কারা তারা যারা আজকে আমি কারা আপনি বলছেন যে যারা 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 বিশ্বজিতের সমালোচনা করেছেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পর সমালোচনা করেছেন, যারা সমালোচনা করেছেন আমি আপনিও দেখতে পাচ্ছেন, আমি জানতে চাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বলছেন যারা এবং তারা, এই যারা কারা? না আমি স্পেসিফিক ভাবে বলতে এতটুকু বলবো যে কি
যারা বলতে বুঝাতে চাচ্ছি যে কি আপনিও জানেন আমিও জানি সবাই জানে যে কি পেপার পত্রিকাগুলোতে আপনারা দেখতেছেন, যারা বলতে আমি আজকে যারা এই বিশ্বজিতের হত্যাকাণ্ডকে নিয়ে যেমন বিএনপি জামাত বিএনপি জামাত যেভাবে এই যে বিশ্বজিত হত্যাকাণ্ডে বিএনপি জামাত এবং কিছু 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 লিসেন বিএনপি জামাত এবং কিছু কিছু বিশ্বজিত হত্যাকাণ্ড নিয়ে যারা সমালোচনা করছেন এই যারার মধ্যে তো আপনি নিজে অন্তর্ভুক্ত। আমি যারার মধ্যে আমি তো সমালোচনা আমি তো ওভাবে আমি তো আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আমি আরো ক্লিয়ার করে বলছি এই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পরে যে সমালোচনা হয়েছে এই যারার মধ্যে তো আপনিও সমালোচিত আপনি নিজে অন্তর্ভুক্ত, আমি আমি আপনি নিজেও আপনি ছাত্রলীগের নেতা হিসেবে নিজেও এটির প্রতিবাদ করেছেন। অবশ্যই করেছি, তার মানে যারা হিসেবে আপনি নিজে প্রতিবাদ করেছি এবং আইনগত ভাবে বিচার হয়েছে বিচারের ভিতর দিয়ে তাদেরকে। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনি যে বলছিলেন যে তারা কোথায় ছিল যখন এস এম কিবরিয়াকে হত্যা করা হলো কিংবা যে বিএনপির সময়ে গোপাল কৃষ্ণ মৌরীকে হত্যা করা হলো যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে বিএনপির সময়, বিশেষ করে আওয়ামী লীগের এমপি বা আওয়ামী লীগের সমর্থকদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, এই এখন যারা বিশ্বজিৎকে হত্যাকাণ্ড করার পরে যারা প্রতিবাদ করেছেন তারা তো তখনও প্রতিবাদ করেছেন অনেকে না, আপনি তখনকার প্রতিবাদগুলা তখনকার শুনেন একটা ঘটনা দিয়ে আপনি পুরো সারা সবকিছুই ধূলিসাৎ করে দিতে পারেন না। এবং এটা আপনি বাংলাদেশের অতীত প্রেক্ষাপটগুলা চিন্তা করে দেখেন, সেই 75-এর 15 আগস্ট জাতির জনক সপরিবার হত্যা করার পর থেকে বাংলাদেশে হত্যা কুয়ের রাজনীতি শুরু হয়েছে এবং বাংলাদেশে এমন একটা এমনভাবে ইন্ডেমিনিটি অধ্যাদেশ জারি করে হত্যার বিচার করা যাবে না সেই ধরনের অধ্যাদেশ পর্যন্ত জারি করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে আসার পর নিজের দলের কেউ অপকর্ম করার পরও বিচারের আওতায় এনে বিচারের আওতার মধ্যে এনেছে, আপনি দেখেছেন আপনারা দেখেছেন সবাই দেখেছেন। তারপরও কি ছিল তখন, হ্যাঁ ছাত্রলীগের কি ভূমিকা ছিল, কোন ছাত্রলীগের এই যে আপনি যে ইতিহাস বললেন সেই ইতিহাস ইতিহাস যখন আপনি বললেন জননেত্রী শেখ হাসিনাই তো ছাত্রলীগের কথা বলছি, জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগ তিনি নিজেই বলেছেন যে তিনি ছাত্রলীগের কোনো পদ পাননি এই জন্য তার একটি দুঃখ আছে। আমি বলেছি যে ছাত্রলীগ আমাদের আমাদের নেত্রী আজীবন সদস্য, ছাত্রলীগের আজীবন সদস্য, তিনি কোনো নেতা ছিলেন না, তিনি নিজেই বলেছেন শেখ হাসিনা নিজের মুখের কথা যে তিনি কোনো পদ পাননি। ঠিক আছে, আমি আসলে আপনি কখন স্পেসিফিক এই কথাটা বলতেছেন, আমি এই ধরনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যে তিনি ছাত্রলীগের কোনো পদ পাননি, নেতা হতে পারেন তিনি আজীবন নেতা হতে পারেন সেটি কোনো সমস্যা না, কিন্তু তিনি কোনো আমাদের আজীবন সদস্য কিন্তু আমাদের নেত্রী, আজীবন সদস্য এক বিষয় এবং নেতা আরেক বিষয়, কিন্তু পদ পাওয়া আরেক বিষয়, আমি সেটি বলছি। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে হত্যাকাণ্ডগুলির কথা বলেন তখন ছাত্রলীগের কি ভূমিকা ছিল, তখন ছাত্রলীগ অবশ্যই ভূমিকা বাংলাদেশ আপনি দেখেন 15 আগস্টের পর থেকে তো সারা বাংলাদেশটাকেই শেষ করে দেওয়া একরকম শেষ করে দিয়েছে, সবকিছু স্তব্ধ করে দেওয়া হয়েছে একের পর এক। তারপরও ছাত্রলীগ যেখান থেকে যতটুকু পারার করার সর্বোচ্চ রকমের চেষ্টা করে গেছে আন্দোলন সংগ্রাম আন্দোলন চেষ্টা করে যায় ছাত্রলীগ, অসংখ্য ধন্যবাদ। আমি এবার আপনার কাছে আসবো জনাব গাজী, কি বিপরীত চিত্র এখন যখন আপনারা 2001-6 ছিলেন আর এখন যারা ক্ষমতায় আছেন ছাত্র সংগঠনগুলির মধ্যে কি সাদৃশ্য? আপনাদের সময়েও নাসিরউদ্দিন পিন্টুকে বিএনপি সরকার গ্রেফতার করেছিল, এই নাসিরউদ্দিন পিন্টু তখন এমপি ছিলেন এবং তিনি ছাত্রদলের ছাত্রদলের প্রেসিডেন্টও ছিলেন এর আগে, এবং একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলেছেন যে শিক্ষাঙ্গনে ছাত্রদল কোনো নৈরাজ্য করেনি কিন্তু ছাত্রলীগকে হল থেকে বের করে দেয়া ক্ষমতায় আসার পর দিন যে রোলার কোস্টার শুরু হয়েছিল, কিংবা বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে নির্যাতন করার যে অভিযোগ সেখানে ছাত্রদলের সরাসরি সংশ্লিষ্ট হওয়ার অভিযোগ আছে, তো এই আপনারা কি সাদৃশ্য খুঁজে পান আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন তখনকার ছাত্রদলের ভূমিকা আর এখন যারা ক্ষমতায় আছেন এখন ছাত্রলীগের ভূমিকার মধ্যে? দেখেন তো আপনি আপনি যেভাবে বললেন এটা হচ্ছে দ্য ফ্যাক্টস এবং ফিগারের ব্যাপার, আপনি যেটা বলতেছেন যে এটাই আসলে আপনি দেখবেন যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও যদি তখনও ঘটে থাকে তাহলে আপনি দেখবেন যে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল সেটা সরকার প্রধান থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে তারা কীভাবে শক্তভাবে এটা হ্যান্ডেল করছে এবং যে এভাবে তারা এটাকে ফ্রি অ্যাক্সেস দেয়নি কোনো ধরনের, তার প্রমাণও আপনি দেখছেন যে একজন সরকার দলীয় এমপি এবং আপনি নিজেই যে বললেন এবং ছাত্রদলের সভাপতি তাকেও গ্রেফতার করা হয়েছে। তো এই যে এইটাতে ফ্রি অ্যাক্সেস কিন্তু আমাদের সময়ে দেওয়া হয়নি এবং কোনো ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটা যদি কোনো পরিবেশ সৃষ্টি হয়েও থাকে সেটা কিন্তু সাথে সাথে সেটাকে কন্ট্রোল করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা এবং
আপনাদের সহযোগী তখনকার চার দলীয় জোটের সহযোগী জামাতে ইসলামের সমর্থক ছাত্র সংগঠন ছাত্র শিবির মিলে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছেন, হল থেকে বের করে দিয়েছেন, এটা তো শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করেছে, এটা তো মুখের কথা, ফ্যাক্টস এন্ড ফিগারে আসতে হবে আপনাকে। তার মানে আপনারা করেননি? না না, এটা তো ছাত্রলীগের বন্ধু উনি তো ওনাদের অর্জন এবং অনেক কিছুই বলতেছেন, আপনাকে জিনিসটা দেখতে হবে, পেছনে যেতে হবে। ছাত্র রাজনীতি শুরু তো আপনি আমাদেরকে দেখতে হবে কিভাবে ছাত্র রাজনীতি এটা শুরু হলো। আপনার উনি বলছেন যে বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে 4 জানুয়ারি প্রতিষ্ঠা হয়, এটা আসলে কিছুটা মিস ইনফরমেশন আছে, এটা ক্লিয়ার করা হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে 1948 সালে 4 জানুয়ারি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়নি, এটা ছিল তখন ছিল এটা যে ইস্ট পাকিস্তান মুসলিম ছাত্রলীগ 1948 সালে যেটা হয়েছে। এটা দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু এটা ছিল যে ইস্ট পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ, এখানে কিন্তু প্রথমে তাদের প্রতিষ্ঠার থেকে কিন্তু একটা সাম্প্রদায়িক ৬২ সালে আয়ুব খানের সময় কিন্তু ছাত্রলীগের ব্যাপারটা আসছে, ঠিক আছে, রিফর্মের কথা। এবং বাংলাদেশ ছাত্রলীগ যেটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, পাকিস্তান হওয়ার পর। আপনি দেখবেন যে ছাত্রলীগের এই যে আমাদের এক দর্শক যিনি প্রশ্ন করলেন যে এই লুক্রেটিভ বিজনেসের কথা, এটা দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের বর্তমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ, যারা বর্তমান বাংলাদেশ ছাত্রলীগ, তাদের ভূমিকাতে এটা এখন অস্বীকার করার কিছু নয়। যেটা কেন দেখেন, আপনি দেখবেন যে ছাত্রলীগ বলতে এখন হয়ে গেছে আছে আপনার টেন্ডারবাজি। যেভাবে আপনি দেখবেন যে এখন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের যে মেইন ইস্যু, তার ওই প্রসঙ্গে থাকুন, আমি বলতেছি যে ব্যবসাটা, এই যে ছাত্রলীগ এখন মনে করেন শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে, এখন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন 5 লাখ টাকা, মানে কোশ্চেন না, ভর্তি হওয়ার জন্য গ্যারান্টেড 5 লাখ টাকা, ঢাকা ইউনিভার্সিটি 8 লাখ টাকা, এইভাবে যে ব্যবসা শুরু হচ্ছে। আপনি জানেন যে মেডিকেলের এই তথ্য আপনি কোথায় পেলেন? এই তথ্য এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ব্যক্তিগত অভিজ্ঞতা আমি নিজে নাকি অন্য, আমি বলি আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে, সে ঢাকা ইউনিভার্সিটির ক্যান্ডিডেট ছিল, এবার ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, তাকে ছাত্রলীগ থেকে আমার বোনকে, তার যে আরো বোনের যে বান্ধবীরা আছে, যা তাদের আমার ভাগ্নি যারা আপনার কলিগ, আই মিন ক্লাসমেট, তো তাদেরকে সহ ওই সোর্সে, এখানে জগন্নাথের 5 লক্ষ টাকা হলে জগন্নাথে কনফার্ম ভর্তি, 10 লক্ষ টাকা হলে, সরি, 8 লক্ষ টাকা হলে ঢাকা ইউনিভার্সিটির কনফার্ম ভর্তি। আমাকে ফোন করেছে আমার বোন যে এটা কী করব, আমি সে এটা তো তুই যদি টাকাও দিস, তারপরে দেখছে টাকাটাও নেবে, তারপরে তোর তোর মেয়েরও নিরাপত্তা থাকবে না, এখন যে অবস্থা হয়ে গেছে। এই হচ্ছে যে ব্যবসা যে কথা বললে, এটা হচ্ছে আপনার এই কথাটা আমি চরমভাবে অপোজ করতেছি। এটা এই ধরনের বানোয়াটি, এই ধরনের বানোয়াটি মিথ্যা বানোয়াটি কথাবার্তা বলবেন না। 2001 এর পরে যেগুলো আপনারা শুনেন, যেভাবে আপনারা আপনারা ভর্তি বাণিজ্য করেছেন, আপনারা টেন্ডারবাজি করেছেন, আপনারা যেভাবে শুনেন, আপনারা যে 300 জন যে কমিশনার নির্বাচন কমিশনার সৃষ্টি করছে না, সেখানে আমরা আমাদের চোখের সামনে, আমি কিন্তু ওনার কথায় not a single second, বলুন 1 সেকেন্ডের জন্য, আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলছেন যে এই ধরনের একটি বাণিজ্য হয়েছে। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে আরো এভিডেন্স দিচ্ছি, এর এভিডেন্সটা এইভাবে আপনি দেখবেন, আপনি জানেন যে বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা আপনি ভালো করে জানেন। ঢাকা মেডিকেলের স্টুডেন্টরা বিএনপির সময় ফাঁস হয়নি, বিএনপির সময় ফাঁস হয়েছে কিনা আমার কথায় তো কিছু যায় আসে না, জনগণ তো জানে। আপনি কি মনে করেন? আমি তো বলতেছি হয়নি, হয়নি। আপনি দেখেন তাহলে সম্ভবত আপনার এই জানাতে একটু ঘাটতি আছে, একটু বিরতিতে যাব। আপনি দেখবেন যে এর জন্য যে কত আন্দোলন,
ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজপথে কিভাবে ছাত্রলীগ এবং পুলিশ দ্বারা আক্রমণের শিকার হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানে। যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং কেমন আছে বাংলাদেশের ছাত্র রাজনীতি, কেমন ছাত্র রাজনীতি আমরা প্রত্যাশা করি ছাত্র সংগঠন গুলির পক্ষ থেকে, যে গৌরবময় অতীত বাংলাদেশের ছাত্র রাজনীতির আছে, বর্তমান বাস্তবতায় সেই গৌরবময় অতীতের প্রেক্ষাপটটা কি? এবং অনেকেই প্রশ্ন করেন আসলেই বাংলাদেশে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিনা, যখন একটি গণতান্ত্রিক ব্যবস্থা দৃশ্যত বিদ্যমান এবং যখন আমরা 90-এর স্বৈরাচারী আন্দোলন বাদ বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বলে স্বৈরাচারী আন্দোলনের পরে যখন গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো এবং তার প্রায় 25-27 বছর পরে আজকে আবারও সেই প্রশ্ন এসেছে, আসলে ছাত্র সংগঠনগুলির প্রয়োজন আছে কিনা, কিংবা ছাত্র সংগঠনগুলি যদি থাকেও তাদের রাজনীতি করার প্রয়োজন আছে কিনা, ছাত্ররা আসলে কি করবে, পড়াশোনা করবে, নিজের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধা দেখবে, নাকি রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে পৃষ্ঠপোষকতা নিয়ে রাষ্ট্রীয় রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলি আছে সেই প্রতিষ্ঠানগুলি থেকে সুবিধা নিবে এবং বড় বড় রাজনৈতিক দলগুলির সাথে পাশে থেকে তারা নিজেদের সুবিধাসহ বিভিন্নভাবে বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনকে, বর্তমানে অনেকেই বলছেন এই ছাত্র রাজনীতির দ্বারা কলুষিত হচ্ছে, সেটি অব্যাহত থাকবে। যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর এই প্রশ্নগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হব, কিছু কল নিবে এবং অবশ্যই ফেসবুকে যারা মেসেজ রাখছেন তাদের মেসেজগুলি পড়ে শোনাব। সবাইকে ধন্যবাদ। Sadly, millions of orphans living in the poorest countries lack the necessary support for a healthy childhood. These children have to endure lives of hardship without the basic necessities that would help them to grow, to learn, to live. Let's show them that we do care. Let's brighten up their future. Call 0161 225 0225 or visit humanappeal.org.uk. Sundrop, Tarunne Bacho. Feast, মজাদার খাবারের বৈচিত্র্যময় আয়োজন। Mixed grill authentic taste. 30টির বেশি আইটেমের বাফেট, প্রাইভেট পার্টি, মিটিং কিংবা যে কোনো আয়োজনে রয়েছে বিশেষ ডিসকাউন্ট। এছাড়াও নতুন ব্র্যান্ড আর সত্যিকারের মিষ্টির মজা নিয়ে আছে মিষ্টি, আছে রসমলাই আর গরম গরম জিলাপি। Feast and Misty, Whitechapel Market, London. Imagine hearing the cries of your baby as you struggle to care for them in a war-torn country, or trying to bring a young one into the world when you yourself lack support. Now in its ninth year, the 2017 Gaza Winter Walk is being held in 9 cities across the UK. With entertainment, stalls and free food, it's a huge family event not to be missed. Get your family and friends together and join us in a city near you. For more information, visit muslimhands.org.uk. Oi je dekhen koi kabir insurance company shey office gele re bhai sob kaj hoybe jani. Minicab drivers looking for insurance? Talk to our Bengali speaking advisor now. Quick cover 0203 747 6640. No chinta no de. কুশিয়ারা ট্রাভেলস, বিমান অনুমোদিত, কম খরচে এয়ার টিকেট, হজ ও ওমরার জন্য বিশেষ প্যাকেজ, বিশ্বের যে কোনো দেশে মালামাল পরিবহনে কার্গো সার্ভিস, এছাড়া রয়েছে বিশ্বব্যাপী মানি ট্রান্সফারের ব্যবস্থা। কুশিয়ারা ট্রাভেলস, কমার্শিয়াল রোড, লন্ডন E1 2PS.
মিস্টার নুডলস এর ইয়ামি টেস্টের টানে এখন হারিয়ে যাবে সবাই প্রাণ মিস্টার নুডলস। সালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে। কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে, কথা বলছিলাম বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান প্রেক্ষিত নিয়ে। আসলে 2017 সালে যখন আমরা নতুন একটি বিশ্বের দিকে অগ্রসর হচ্ছি এবং এই বর্তমান বাস্তবতায় 2016 সাল, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পৃথিবীতে ব্যাপক অনাকাঙ্ক্ষিত অনেক পরিবর্তন হয়েছে এবং যে পরিবর্তনের বাইরে বাংলাদেশও ছিল না। 2017 সালের নতুন চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে বাংলাদেশ করবে, বিশেষ করে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ কতটুকু সেই চ্যালেঞ্জের সহযোগী হতে পারবে এবং সফলভাবে সেই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করতে পারবে, সেটি সময়ই বলে দেবে। তবে যেভাবেই বাংলাদেশ সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করে থাকুক না কেন, তার একটি বড় নিয়ামক শক্তি, সহায়ক শক্তি অথবা প্রতিবন্ধকতা হিসেবে দাঁড়াতে পারে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলি তথা ছাত্র রাজনীতি। কথা বলছিলাম ছাত্র রাজনীতির প্রসঙ্গে। আপনারা নিশ্চয়ই জানেন যে গত এক সপ্তাহে বাংলাদেশের দুটি বড় ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। আমরা অনেক আলোচনা করছিলাম কিভাবে এই ছাত্র রাজনীতির যে বিভিন্ন সুনাম রয়েছে অথবা দুর্নাম রয়েছে, এই বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করছিলাম বর্তমান এবং সাবেক ছাত্র নেতাদের কাছ থেকে। অনেকেই ফোন করেছেন, যাচ্ছে কয়েকজন কলারের কাছে থেকে। কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম কলার। হ্যালো, সালাম আলাইকুম। কে বলছেন, আপনার নাম এবং কোথা থেকে আপনি ফোন করেছেন? আমি আমার নামটা বলতে যাচ্ছি না ফরহান ভাইয়া। জি, আমি শুধু একটু বলতে চাচ্ছি যে বর্তমানে যে রাজনীতি, যে ছাত্র রাজনীতি, যেটা আমরাও ছাত্র রাজনীতি করে আসছি বাংলাদেশে। জি, বর্তমানে যে ছাত্রলীগের যে ভাইয়া আসছে এখানে, উনি আমার বয়স অনেক ছোট হবে। জি, তো আমরাও ছাত্রলীগের সাথে অনেক জড়িত ছিলাম। তো ওনাকে আমি বলতে চাচ্ছি যে উনি যে বলছে যে মাতাল হয়ে যাচ্ছে বিশ্বজিৎকে নিয়ে, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আপনি আসছেন একটি সংগঠনের প্রেজেন্ট করার জন্য, সংগঠনকে প্রেজেন্ট করার জন্য এখানে আসছেন। আপনি যদি এরকম এভাবে বলেন তাহলে কিন্তু এটা ঠিক না। এই বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে, সবার জন্য আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ জনগণ যারা আসছি সবাই কিন্তু আমরা প্রতিবাদ করে আসছি। হুম, শুধু অভিজিৎ না, আমরাও ছিলাম এককালে ছাত্র রাজনীতির সাথে জড়িত। কিন্তু বাট এখন যে বর্তমানে যে রাজনীতি চলে আসছে সেটা হয়ে গেছে, আমার একটা কলার ভাইয়া বলছিল যে লুকেটিভ বিজনেস, হুইচ ইজ 100% ট্রু। আমি জানি না ফারহান ভাই আপনি কি আমার সাথে কি একমত পোষণ করবেন কিনা, বাট এটা হয়ে গেছে লুক্রেটিভ বিজনেস। ধন্যবাদ আপনাকে। আপনি আগের কলারের মতোই, এই কলার আগের কলারের মতোই বলতে চাচ্ছেন একটি লুক্রেটিভ বিজনেস। এবং আপনার একটি শব্দ নিয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন, যেটি আপনি, তিনি বলেছেন যে আপনার এই শব্দটি ব্যবহার করা উচিত নয় কারণ আপনি একটি ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। যাচ্ছে পরবর্তী কলে, আমি আসবো আপনার কাছে পরবর্তীতে। যাচ্ছে পরবর্তী কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে বলছেন? আমি পলাশ বলছি। পলাশ, আপনি কোথা থেকে ফোন করেছেন? জি, আপনি কোথা থেকে ফোন করেছেন? লন্ডন থেকে। আপনার অভিমত? আমার অভিমত যে আপনারা, ধন্যবাদ আজকের প্যানেলের যারা ছাত্র সাবেক ছাত্র নেতা যাদের আছে, আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, ইংরেজিতে শুভেচ্ছা। আমি বলতে চাই যে ছাত্রলীগ এবং ছাত্র দল মুদ্রার অপিট অপিট এভাবেই বলতে পারি যে আজ থেকে 90 পরবর্তী বাদটাকে যে ছাত্র রাজনীতি আমরা দেখে আসছি, আমরাও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু এখনকার যে ছাত্র রাজনীতি বর্তমানে বিভিন্ন গ্রুপে, কোনো এমপির লিডিংয়ে, কেউ মন্ত্রীর লিডিংয়ে, কেউ লোকাল আপনার চেয়ারম্যান মেম্বারের লিডিংয়ে, যারা বিভক্ত হয়ে যেভাবে আপনার বিজনেসে নামছে, আপনি আপনার এলাকায়, আমি আমার এলাকায় খবর রাখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা আপনার বাণিজ্য চলছে, যে ছাত্র রাজনীতির কোনো রেশমাত্রই নেই, কোনো ইলেকশন। ধন্যবাদ আপনাকে। ছাত্র রাজনীতির কোনো লেশমাত্রই নেই, জনাব পলাশ বলেছেন। বিএনপির ছাত্রদল কিংবা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, মুদ্রার এপিট এবং
ওপিট। অনেকেই ফেসবুকে মেসেজ করেছেন, আমি দুই একটি বক্তব্য বলবো। তারেক চৌধুরী, ছাত্রলীগ নিষিদ্ধ হোক এই দাবি করছি, করতে চাই বা করছি, কিছু একটা বলার চেষ্টা করেছেন। নোমান আহমেদও একই, ছাত্রলীগ শুড বি ব্যান্ড, এটি বলার চেষ্টা করেছেন। মমিনুর মোরাদ, ওয়াই আওয়ামী লীগ স্টুডেন্ট লিডার ডিসরাপ্টস আদার ওয়াইল দে টকিং, আপনাকে বলেছেন। জনাব বাদশা মিয়া বলেছেন, স্টুডেন্ট লাইফ ইজ নট দ্যাট লং, সো দে শুড বি ফোকাসিং অন দ্যার স্টাডিজ, আমি মনে করি এটি আপনি বলতে চেয়েছেন। মোহাম্মদ আমিনুল হাসান বলেছেন যে ছাত্রলীগ কোনো যুক্তি মানতে চায় না। মোহাম্মদ কালাম বলেছেন, তাদের কাছে সঠিক উত্তর নেই, কারণ তারা নোংরা রাজনীতি করেন, ওনারা ভালো হোক বা মন্দ হোক দলের ভালো কোনো কিছু তারা স্বীকার করেন না। জনাব সুজেল শাহ বলেছেন, বাহ, ছাত্রলীগের কত দুর্নাম, ভুলে যাও সহজেই বাংলাদেশের সকল সোনালী অর্জন ছাত্রলীগের হাত ধরেই এসছে। অনেক পজিটিভ এবং অনেক নেগেটিভ কমেন্ট আরও অনেকেই করেছেন, সুতরাং আমরা সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আপনারা অনুষ্ঠান দেখতে থাকবেন এবং একই সাথে লাইভে যারা ফোন করছেন তারা ফোন অব্যাহত রাখতে পারবেন, আমরা আপনাদের ফোন নিব। যাচ্ছি পরবর্তী কলে, দেখে কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম কলার। কলার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কলার আপনার নাম, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমার নাম মোহাম্মদ মুস্তাফা, আমি লন্ডন থেকে ফোন করতেছি। মোহাম্মদ মুস্তাফা লন্ডন থেকে, আপনার অভিমত? ওই স্টুডিওতে যারা আছেন অনেক ভাই আমার পরিচিত, আমি আপনাকে বলতে চাচ্ছি যে বিশেষ করে যে ছাত্রলীগের যে ভাই এখানে এসেছেন ওনারা শুধুই বলতে থাকেন ওনাদের অর্জন, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে ওনাদের বেশিরভাগ নেতা কিন্তু কলিকাতায় ওনারা বিভিন্ন ধরনের সুবিধার সাথে সম্পর্কিত ছিলেন, এবং ছাত্রলীগ এই পর্যায়ে বাংলাদেশের যত ধরনের ছাত্র রাজনীতির যে হত্যাকাণ্ড আছে সবগুলোতে ওনারা জড়িত, ওনারা টেন্ডারবাজিতে জড়িত, ওনারা দর্শনে জড়িত। ওনাদের ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 100টা সেঞ্চুরি করে, দর্শনে সেঞ্চুরি করে তারা মিষ্টি বিতরণ করেছিল। এরপর তারা এই যে এই বদুল সিলেটের একটা মেয়েকে হত্যা করতে গিয়েছিল, এরপরে ওনাদের এই যে বিশ্বজিৎকে হত্যা করেছে, টেন্ডারবাজি, ছাদাবাজি, রাজনীতি, দর্শন, হত্যা, খুন, রাহাজানি, যত অপকর্ম আছে সবকিছুতে ওনারা জড়িত। ধন্যবাদ আপনাকে, ছাত্রলীগের বিভিন্ন বিষয় আপনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমি আপনার কাছে যদি আসি, জনাব কবির আলী, ছাত্র সমাজের সাবেক নেতা, আপনি কলারদের বক্তব্য শুনলেন, অবভিয়াসলি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা দুই টার্ম ক্ষমতায় ছিলেন, সুতরাং তাদের পক্ষে এবং বিপক্ষে কল কিংবা তাদের পক্ষে এবং বিপক্ষে মত থাকবে বেশি, এটি স্বাভাবিক। আপনার কাছে কি মনে হয়, একজন কলার বলেছেন যে ছাত্রলীগ এবং ছাত্রদল এবং ছাত্রলীগ হচ্ছে মিদ্রার এপিট এবং ওপিট, আপনি কি একমত কিনা? ধন্যবাদ আমার সুযোগ দেওয়ার লাগে। সৈয়দ ফলাশ, সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সিনিয়র সভাপতি এবং ফেসুগঞ্জ উপজেলা সভাপতি, যে কলার, এটা ঠিকও ওই ফলাশ ভাই ঠিকও বলছেন যে ছাত্রদল ছাত্রলীগ মুদ্রার এফিডেভিট। দেখেন যখন বিএনপি ক্ষমতাত আসে ছাত্রলীগ ছাত্রদল টেন্ডারবাজি নিয়ে তাদের মাঝে গ্রুপিং হয়, মারামারি হয়, তাদের মধ্যে অনেক হত্যা অনেক কিছু বাংলাদেশের মধ্যে ঘটিছে, বা অনেক ছাত্রলীগও যে সময় ক্ষমতাত আসে তাদের মধ্যেও টেন্ডারবাজি নিয়ে বিভিন্ন গ্রুপিং নিয়ে হত্যা মারামারি এইসব, কিন্তু একমাত্র ছাত্র সমাজে এটা কখনো ছিল না, এখনো নাই। আপনি বলছেন যে ছাত্র সমাজ আছে কি না, ছাত্র সমাজ আগে ছিল। আমি প্রথমেই আমি তাদেরকে স্মরণ করি, রবি হেডলি সহ অসংখ্য ছাত্র সমাজের নেতৃবৃন্দ এরশাদ মুক্তি আন্দোলনের সময় প্রাণ দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আপনারা জানেন যে ছাত্র সমাজ একসময় লুটন জুটন জুটি নামে যে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা জয়ছিল, সেই আলমগীর শিকদার লুটন ভাইও ছিলেন একসময় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে তিনি যুব সমিতির আহ্বায়ক, এবং গোলাম মোহাম্মদ রাজু, ইকবাল হোসেন রাজু সবাই এখন জাতীয় পার্টির বিভিন্ন পুষ্টে। ছাত্র সমাজ আগে থেকে আছে, এখনও আছে। ছাত্র সমাজ সবসময় শান্তির রাজনীতিতে বিশ্বাসী এবং অস্ত্র রাজনীতিতে কখনো ছাত্র সমাজে বিশ্বাসী না, এবং ছাত্র সমাজ মারামারি এবং টেন্ডারবাজি এবং বিভিন্ন অপকর্ম করে না বিধায় মিডিয়া ছাত্র সমাজকে এত কিছু তুলে ধরে না। কিন্তু মিডিয়া আজকাল মিডিয়া তুলে ধরে কাদেরকে, যারা যেখানে দেখে যে মারামারি টেন্ডারবাজি, যার শক্তি আছে, যার অস্ত্রবাজি আছে, কিন্তু ছাত্র সমাজ এইগুলা থাকে বিরত থাকে। এই জন্য তো ছাত্র সমাজ অনেকে মনে করে যে ছাত্র সমাজ হয়তো
আগের মতো স্ট্রং না বা ছাত্র সমাজ না, কিন্তু ছাত্র সমাজ স্টিল আছে। আপনারা দেখেন গত পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাসমাবেশ ডাকা হয়েছে, কিন্তু কয়টা মিডিয়া ভালো করে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে? এখানে ছাত্র সমাজ হাজার হাজার মানুষ, জি লক্ষ লক্ষ সোহরাদি উদ্যানে গত পয়লা জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ আপনি মিডিয়া দেখলে যমুনা টিভি এটা লাইভ প্রচার করছে, এবং এখানে ছাত্র সমাজ হাজার হাজার নেতৃবৃন্দ নিয়ে মিছিল সহকারে নিয়ে অংশগ্রহণ করেছে, এবং ইদানিং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের কমিটি বিভিন্ন মানববন্ধন, আপনার মায়ানমারে ঘটনা ঘটেছে মুসলিম গণহত্যা চলছে, কিন্তু ছাত্র সমাজ হইলেও মানববন্ধন কর্মসূচি নিয়ে আপনাদের অবস্থানটা এমন হয়ে গিয়েছে যে এখন আপনার অনেকটা বলে বলে বেড়াতে হচ্ছে যে আমরা অমুক জায়গায় এটি করেছি, তমুক জায়গায় সেটি করেছি, আমরা অমুক মহাসমাবেশে এতজন মানুষ নিয়ে গিয়েছি, আমরা অমুক বিশ্ববিদ্যালয়ে, সেটা তো সেটা তো জানি না আপনাদের চোখে পড়ছে, সেটা তো আছে মিডিয়া আছে বা বিভিন্ন পত্রিকা হয়তো এগুলো আজকালকার মিডিয়া দেখেন, মিডিয়া কিছু দুই পন্থী, একটা বিএনপি পন্থী, আর এই মিডিয়াগুলো কিন্তু কেউ বিএনপি না বিএনপির সাথে জড়িত, কেউ পন্থা থাকলে তো আপনাদের মিডিয়া এখন কি আপনাদের এখন জাতীয় পার্টির মিডিয়া নাই বিধায় লেগে জাতীয় পার্টির বিভিন্ন যদি হয় লক্ষ লক্ষ সমাগম, এখানে বলবে হাজার হাজার মানুষের সমাগম, যে আওয়ামী লীগ বিএনপির যদি সমাগম হয় হাজার হাজার বলবে লক্ষ লক্ষ। অনেকেই তো যমুনা টিভি বা এই ধরনের অনেক টেলিভিশন, যমুনা টিভির প্রধান যিনি নুরুল ইসলাম বাবুল জাতীয় পার্টির প্রধানের সাথে তার সম্পর্ক ভালো, যমুনা টিভি সেটা লাইভ প্রচার করছে, তো একটা তার মানে আপনাদের মিডিয়া না আমাদের থাকলে তারা কিন্তু নিরপেক্ষ ভাবে মিডিয়ার কাজ হইল যে সব দলের কার্যক্রম সব দলের কি সবকিছু তুলে ধরে, এখন যদি বিএনপি অনেক মিডিয়া মনে করে যে একটা দল ক্ষমতা আসলে আমরা ফেসিলিটিস পাবো, আচ্ছা আমরা তার পিছিয়ে ইস্যুটি করি, কিন্তু জাতীয় পার্টি মনে করে হয়তো সহজে ক্ষমতায় আসতে পারবে না, তাই হয়তো জাতীয় পার্টির প্রোগ্রামগুলো বা জাতীয় পার্টির এই কর্মকাণ্ডগুলো তারা তুলে ধরতে চায় না, কিন্তু ছাত্র সমাজ আগে এক সময় হয়তো মাঝখানে হয়তো রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো এসএসএফ জেলে যাওয়ার কারণে অনেক অনেক কারণে মানে বেহত হয়েছে, এখন আবার ছাত্র সমাজ তার আগের রূপে মানে। ধন্যবাদ আপনাকে। আপনারা খেলাফত মজলিস বা ছাত্র ছাত্র মজলিস যেটি আছে, আপনাদের বড় সংগঠন বা আপনাদের যারা গার্ডিয়ান খেলাফত মজলিস, আপনারা আসলে কোন পন্থী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ধারায়? আপনারা কি বিএনপি পন্থী নাকি আওয়ামী লীগ পন্থী? বাংলাদেশের আসলে আমাদের নামেই বুঝে আমরা আসলে কোন পন্থী, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ইসলামপন্থী। তো আসলে এখন ইসলামপন্থী সবগুলো দলই তো এখন আইদার বিএনপি পন্থী অথবা আওয়ামী লীগ পন্থী, আপনারা কি কোনো জোটের সাথে আছেন? হ্যাঁ, আমরা আমাদের যে যারা আমাদের আমাদের পৃষ্ঠপোষকতা খেলাফত মজলিস, খেলাফত পৃষ্ঠপোষকতা শব্দটা আমি অ্যাড করতেছি না, মানে যাদের কাছ থেকে আমরা বিভিন্ন সময় পরামর্শ আনি, যাদেরকে আমরা নৈতিক সমর্থন দিই, খেলাফত মজলিস তারা 20 দলীয় জোটে আছেন, যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যতজন কলার কল করলেন, এটা আসলে ছাত্রলীগ এখন আছে ক্ষমতার যারা দল আছে আওয়ামী লীগ তাদের সমর্থন পুষ্ট আশীর্বাদ পুষ্ট, এই জন্য ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনা আসছে, ঠিক হয়তো চেয়ারটা একটু পরিবর্তন হয়ে গেলে দেখা যাবে ছাত্রদলের বিরুদ্ধে এই সকল সমালোচনা। ফারহান ভাই, হোয়াট ইজ দ্য রুট কোজ? আমাদের রুট মানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কেউই আর ছাত্রত্ব যে মৌলিক গুণাবলী, যে ছাত্র থাকার যে মৌলিক গুণাবলী, এটা কেউ রাখতেছে না। আপনি যদি দেখেন ছাত্র রাজনীতিতে কারা জড়িত হচ্ছে, যারা দেখতেছে যে আমার কিছু টুপাইস ইনকাম হবে, যারা দেখতেছে যে আমি কোনো মতে যদি পাস করি আমার চাকরিটা নিশ্চিত, যারা দেখতেছে যে আমার এখানে টেন্ডারবাজি হবে, আমি এখানে একটা সুবিধা পাবো, একজন মন্ত্রীর সাথে আমার সম্পর্ক হবে, আমার লোকাল এমপির সাথে সম্পর্ক হবে, ওনার একটা কোলে আমার আত্মীয় স্বজনের চাকরি হবে, এই এগুলো আসলো কোত্থেকে? এই জন্য আমি বারবার বলেছি যে আমাদের ছাত্র রাজনীতি কলুষিত করেছে যারা ক্ষমতায় গিয়েছে তারা, মূলত ছাত্রলীগ কোনো কলুষিত নাম নয়, ছাত্রদল কোনো কলুষিত নাম নয়, কিন্তু এখন কলুষিত নামের সাথে এগুলো সমান্তরাল হয়ে গেছে, কেন? কারণ এদেরকে যারা পরিচালনা করছেন তারা বিভিন্ন কলুষিত পদক্ষেপের মাধ্যমে এটাকে কলুষিত করেছেন। আমি আপনাকে যদি এখন জিজ্ঞেস করি, আপনি বলছেন যে কলুষিত করছেন, তো এই কলুষিত করার পরও কেন এই দুটি ছাত্র সংগঠন ছাত্রদল এবং ছাত্রলীগ তাদের কেন কর্মী সংখ্যা বাড়ছে, সদস্য সংখ্যা বাড়ছে হাজার হাজার? এটাই বলছি আমি, আপনি দেখবেন
এই যে আমার ভাই ছাত্র সমাজ, ছাত্র সমাজ, ছাত্র সমাজ কিন্তু কে প্রতিষ্ঠা করেছেন? আমাদের হোসেন মাহমুদ আরশাদ। যে উনি কেন প্রতিষ্ঠা করেছেন এটা? উনি প্রতিষ্ঠা করেছেন যে দেখেছেন যে প্রত্যেকটা দলই এই দলের যে মানে যারা গণসংগঠন, যেটা স্ট্রেংথ মূলত ছাত্র সংগঠন থেকে আসে, সেই চিন্তাটা মাথায় রেখে কিন্তু ছাত্র সমাজের প্রতিষ্ঠা। তো এরশাদ সাহেবের ইমেজের সাথে ছাত্র সমাজের ইমেজও উঠানামা করে। যদি ছাত্র সমাজের যে মৌলিক দাবি শিক্ষাঙ্গনে সন্ত্রাস রোধ, ছাত্রদের যে হলে সহ অবস্থান, আমি একটা জিনিস আমি বলি যে ছাত্র দল এবং ছাত্রলীগ মুদ্রার এপিটুপিট হলেও যেহেতু ছাত্র দলের সাথে আমাদের সহাবস্থান ছিল, বা আমি বিভিন্ন সংগঠনের ওই সময়কার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠনের বিভিন্ন নিউজগুলো আমি আস, এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি 6 মাস ছিলাম, সেখানে আমি স্টুডেন্টশিপ চেঞ্জ করে আমি আমার সাজা ইউনিভার্সিটিতে হওয়ার পর আমি সাজা ইউনিভার্সিটি চলে এসেছি। ফারহান ভাই, আমি দেখেছি যে ছাত্রদল মোটামুটি হয়তো তাদের মধ্যে সহিংস ভাবটা একটু কম, হয়তো সময়ের ব্যবধানে সহিংস ভাব বাড়তে মানে সময় লাগবে না, কিন্তু এই যে সহিংসতা, আমি বারবার আমার মূল পয়েন্টে চলে আসতেছি যে মৌলিক পরিবর্তন আনা দরকার। আমাদের ছাত্র রাজনীতি যে উদ্দেশ্যে শুরু হয়েছিল, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, আপনি দেখবেন আমাদের ছাত্র সমাজ কলুষিত হওয়ার কারণে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দুনিয়ার 2000 বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই। কেন? এটা তো আমাদের ছাত্র রাজনীতির সেই খারাপ মানে অবনতির কারণেই হচ্ছে। এটাকে আমার প্রশ্ন কিন্তু ছিল যে কেন তাহলে এত হাজার হাজার কর্মী ছাত্রদল এবং ছাত্রলীগের? এই যে আমি যাকে বলছি যে গণসংগঠনের সাথে যেহেতু তাদের লেজুর, গণসংগঠন তো যত বিস্তৃত তার ছাত্র সংগঠন তত লোক রিক্রুটমেন্ট হবে। দিস ইজ বাই ডিফল্ট, দিস ইজ গোয়িং হেল্পিং ইচ আদার, বুঝছি, তাই এই জন্য এটা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আপনাদের এগেনস্টে জনাব রাসেল, কামরুল হাসান রাসেল, আপনাদের বিপরীতে অনেক কমেন্ট, মানুষের অভিমত, এবং বর্তমান বাস্তবতায় এটি বাস্তবতা যে আপনাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ বেশি। অনেকেই একজন কলার ফোন করে বিভিন্নভাবে ছাত্রলীগের সংশ্লিষ্টতা বিভিন্ন দুর্নীতির সাথে বা বিভিন্ন কুকর্মের সাথে তিনি বলেছেন। সবগুলি যে সত্য আমরা সেটি বলছি না, তবে সবগুলি যে মিথ্যা সেটিও না। তো আপনার কাছে আমি যদি জানতে চাই যে এই যে অবস্থা, একজন বলেছেন মুদ্রার এপিট এবং ওপিট, আপনার কাছে কি একই মনে হয় ছাত্রলীগের অবস্থা? ধন্যবাদ আবার আমাকে সময় দেওয়ার জন্য ফারহান ভাই। আসলে আমি শুধু এতটুকু বলবো যে কলার বা যারা মনে করেন মুদ্রার এপিট এবং ওপিট, তাদেরকে শুধুমাত্র এতটুকু চিন্তা করলেই হয়ে যাবে যে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর থেকে 96 সালে 12 জনের নির্বাচনের যেই প্রায় অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ 2001-এর 1 অক্টোবরের নির্বাচনে সারা বাংলাদেশে যখন নির্বিচারে হত্যা, লুণ্ঠন, সন্ত্রাস সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছিল, একের পর এক সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেশন জটের কবলে পড়ে গেছিল, 3-4 বছরের কোর্স, 8 বছর লেগেছে, আমারও লেগেছে, তদ্রূপ সেই সময়ে বাংলাদেশ ছাত্রলীগ খুব বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্যে দিয়ে 2008, এবং শুধু তাই না, যে জরুরি সরকারের সময়ও যখন আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, যখন সকল ছাত্র সংগঠনগুলো নিচ্ছুপ ছিল তখন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল। সেই দিন আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল আন্দোলন এই জরুরি সরকারের বিরুদ্ধে। প্রথম ছাত্রলীগই এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এবং তার ধারাবাহিকতায় 2008-এর 29 ডিসেম্বরের এই মহাজোটের এই বিজয়ের পর থেকে আপনারা আরও যদি খেয়াল করেন, সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন সহঅবস্থান আছে। সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখবেন না সেশন জোটের কবলে পরে এক একটা ছেলে 8-9 বছর তার ছাত্রজীবন এখানে নষ্ট করছে। আপনি দেখবেন না সেসব সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো তৎকালীন সময়ে করেছিল ছাত্রদলের, আপনি নিজেও জানেন, আপনারা সবাই জানেন, বুয়েটের সনিকে পর্যন্ত তারা গুলিবিদ্ধ করে মেধাবী ছাত্রী হত্যাকাণ্ড ঘটাইছিল। শুধু তাই না,
অ্যাভেলেবেল নজির আছে। আমি শুধু এতটুকু বলবো, ছাত্রলীগ এবং ছাত্রদল এক নয়, বাংলাদেশে আগেও বলেছিলাম, আমি এখনও বলতেছি, বাংলাদেশের ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস, এটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত। ছাত্রলীগ শুধু শুধু এটাই না, কিছু কিছু মানুষ ছাত্রলীগকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। কারণ হলো যে কি, ছাত্রলীগ একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে যদি বিতর্কিত করা যায়, জননেত্রী শেখ হাসিনাকে মানসিকভাবে অশান্তিতে রাখা যাবে, এবং জননেত্রী শেখ হাসিনাকে অশান্তিতে রাখা গেলেই বাংলাদেশের উন্নয়নের বাধাগ্রস্ত করা যাবে। সেই লক্ষ্যে একের পর এক এইসব ঘটনাগুলো ছাত্রলীগের উপর দিয়ে ঘটিয়ে বলে যাচ্ছে। ধন্যবাদ। ছাত্রদল এবং ছাত্রলীগ মুদ্রার এপিট এবং ওপিট, আপনি একমত কিনা? না, আমি অবশ্যই একমত নয় এবং আমি এটাতে কঠোর আপত্তি জানাই। এই দুইটাতে অন্তত আপনারা একমত যে ছাত্রলীগ এবং ছাত্রদল মুদ্রার এপিট এবং ওপিট না? আপনিও একমত, ছাত্রলীগের নেতাও একমত? হ্যাঁ, কারণ কি, আপনি অন্তত একটি বিষয়ে আপনারা একমত? একটি বিষয় না, আমরা অনেক বিষয়ে একমত, হয়তো সময়ের সময় পাইলে হয়তো আলাপ আলোচনার ভিতর হয়তো বেরোয় আসতো। কিন্তু যাই হোক, আমি উনি যেমন ইতিহাসটা বললাম, আমি একটু আপনাকে একটু সময় দেবেন কাইন্ডলি, আমি আপনাকে বলি যে একজন দর্শকও বলেছেন ফেসবুক কমেন্টে যে ছাত্রলীগের সোনালি ইতিহাসের কথা। দেখেন, আমি আপনাকে একবার হিন্টস দিছি যে আপনি বাংলাদেশ 1948 সালের 4 জানুয়ারি যে ছাত্র সংগঠন হয়, সেটা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ না। আপনাকে একটা জিনিস একটু বুঝতে হবে যে স্বাধীনতা 71 সালে স্বাধীনতা আন্দোলনের বা মুক্তিযুদ্ধের আগে ছাত্র সমাজের যে সংগঠন ছিল, এটা কিন্তু কয়েকটা প্রেক্ষাপটে, প্রথম কিন্তু এর আগেও, কিন্তু 48-এর আগেও ছাত্র সংগঠন ছিল, তাদের উদ্দেশ্য ছিল কিন্তু পাকিস্তান গঠন করা। যারা পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান, তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান, এই জন্য কিন্তু তারা মুসলিম শব্দটা লাগানো ছিল, আপনি জিনিসটা খেয়াল করবেন। তো তারা যখন ভাগ হলো, তারা যখন সফল হলো, তখন কিন্তু আবার ইস্ট পাকিস্তান মুসলিম ছাত্রলীগ হলো। তো আপনাকে জিনিসটা বুঝতে হবে, এইখান থেকে যখন আন্দোলনের প্রেক্ষাপটে, যখন যেসব ছাত্রনেতারা তখন ছিল ছাত্রলীগের ব্যানারে, তারা কিন্তু, আপনি তাদের হিস্ট্রিটা দেখেন, আজকে তাদের আপনি দেখেন যে এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার 6 মাসের ভিতর কিন্তু এই যে ছাত্র সমাজ, এই ছাত্রলীগ, এই ছাত্রলীগের ভিতর কিন্তু কনফ্লিক্ট হয়ে গেল। আপনি দেখবেন যে আপনার সিরাজউদ্দিন এবং আপনার সিরাজ, শাহজাহান সিরাজ এবং আপনার রব, তারা বের হয়ে গেল জাসদের দিকে, এবং আপনার ওইদিকে আপনার নূর আলম সিদ্দিকি, তার নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের ভেতর গেল। এবং দেখবেন যে 73 সালে প্রথম, আপনার 73 সালে প্রথম এই ছাত্রলীগ দ্বারাই টিএসসিতে কিন্তু নিষ্পাপ ছাত্রীকে বস্ত্রহরণ করা হয়। এই 73 সালে আপনার ছাত্রলীগ দ্বারা সূর্য মানে সম্ভ্রম হারানোর ভয়ে সূর্যসেন হল থেকে 3 তলা থেকে লাফ দিয়ে ছাত্রী আত্মহত্যা করে। এই এই ছাত্রলীগের দ্বারাই কিন্তু 7 মার্ডার হয় বাংলাদেশের ঢাকা ভার্সিটিতে, সবার এরা কোহিনুর সহজে 7 মার্ডার হয় সবাই জানেন। এই ছাত্রলীগের ইতিহাস কিন্তু আপনার যে 48-এর যে ছাত্রলীগ, এটার সাথে আপনি মেলালে কিন্তু হবে না। আপনাকে দেখতে হবে আজকে যেসব ছাত্র নেতারা ছিলেন তখন, তারা আজকে কোথায়? আজকে আপনার আসম আব্দুর রব কোথায়? আওয়ামী লীগে আছে তারা। আজকে আপনার শফিউল আরে বাবা প্রধান, যেটা যারা ছাত্রলীগের নেতৃত্বে ছিল, তারা কোথায়? সুলতান মাহমুদ মনসুর কোথায়? আপনার শফিউল আলম প্রধানের কথা বললেন, আপনি 7 মার্ডারের কথাও বলছেন। না না, আমি বলতেছি যারা প্রধান ছিলেন তারা কোথায়? আপনি আপনার কথাতেই কনফ্লিক্ট। না না, আপনি 7 মার্ডারের কথা বলছেন, আপনি 7 মার্ডারের কথা বলছেন, আবার শফিউল আলম প্রধানের কথাও আপনি দেখেন। ডাকসু নির্বাচন সবার বাংলাদেশের যে ছাত্রদের ঐতিহ্য, যে ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন প্রথম স্থগিত করা হয়। এই প্রথম 7 মার্ডারে কারা জড়িত ছিল? ছাত্রলীগের ব্যাপারটা আসতে, আমি তো বলতেছি না কে ভালো আর কে মন্দ, আমি বলছি এরা কোথায়। আপনি দেখেন যে এই যে ডাকসু নির্বাচন, এই এই ছাত্রদের স্বার্থের যে সংশ্লিষ্টতার সাথে যাদের দাবি, আমার প্রশ্নটি ছাত্রলীগ এবং ছাত্রদল যে এক নয়, সেটাই আমি আপনাকে বলার চেষ্টা করতেছি। আমাকে জাস্ট এক মিনিট টাইম দেন। আপনি বলে ফেলেছেন ছাত্রলীগের কথা, ছাত্রলীগের কথা চলে আসতেছি। এই যে ডাকসু নির্বাচন, 30 সেকেন্ড, ডাকসু নির্বাচন কিন্তু বন্ধ হয় এই আওয়ামী লীগ দ্বারা, শেখ কামালের দ্বারা ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে কিন্তু ডাকসু নির্বাচন বন্ধ হয়। সেই ডাকসু নির্বাচন কিন্তু 80 সালে জিয়াউর রহমানের সময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই ডাকসু নির্বাচন আবার প্রচারিত হয়। এবং দেখেন ছাত্রদল কিভাবে আসলো, এটাও একটা ফ্যাক্ট আছে। আপনার
ছাত্র শিক্ষাঙ্গনে যখন এই অবস্থা, এই বোমাবাজি, এই টেন্ডার বাজি অবস্থা, তখন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালের 26 অক্টোবর কিন্তু ঢাকা ভার্সিটি সফর করেন এই এই ছাত্রদের সমস্যা সমাধানের জন্য। তখন কিন্তু এই এক গ্রুপ ছাত্ররা তাকে অপমান করার চেষ্টা করে এবং পরবর্তীতে এই ছাত্ররা জিয়াউর রহমানের কাছে যে আবেদন করে যে তার দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে ছাত্র দলের প্রতিষ্ঠা করার জন্য, তার প্রেক্ষাপটে কিন্তু পয়লা জানুয়ারি 1979 সালে ছাত্রদল আপনি দেখবেন রোকেয়া হল থেকে মিছিল নিয়ে তাদেরকে প্রতিহতও করা হয়েছে। এই ছাত্র সংগঠন কিন্তু জিয়াউর রহমান বিনাশ্রমে এই ছাত্রদের দ্বারা কিন্তু বাঁধনের কথা আপনি জানেন, বাঁধনকে কিভাবে নির্যাতন করা হয়। একটা কথা আমি আপনাকে বলি, এই যে ছাত্রলীগের এই যে কারেন্ট যে বর্ষ যে 69তম যে বর্ষপূর্তি মানে সেলিব্রেশন যা হইলো, এটাতে আপনি দেখবেন এখানেই কিন্তু আপনি দেখবেন সাতক্ষীরা ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারি মিলে খুলনার একটা নৃত্যশিল্পীকে তারা ধর্ষণের মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী শুরু করেছে। জুয়েল এবং নাজমুলের দ্বারা সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি জুয়েল এবং নাজমুলের দ্বারা খুলনার নৃত্যশিল্পী তাকে ধর্ষণ করা হয় এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীর টাইমে আপনি তাহলে বলছেন মাহিমা পাইমা পূর্ণিমা কারা ধর্ষণ করেছেন সেগুলো বলেন না, তাদের অর্জন হিসেবে বলছেন জঙ্গি নিউজপেপারে পাইছেন আপনি, আপনাদের নিউজপেপার আর কোথাকার কোন নিউজপেপার, আমি জঙ্গি তারা নাকি করেছে অনলাইন নিউজপেপার, আপনাদের বানানো অনলাইন নিউজপেপার আপনি দেখেন, আপনি বাংলাদেশের জাতীয় যুগান্তর, এই যে যুগান্তর আপনাদের দেখেন, এই যে এই আছে ছাত্রলীগের আপনি জঙ্গি, আপনি আজকের হাদিস এবং কোরআনের বই দিয়ে আপনি বলতেছেন জঙ্গি, অথচ এগুলো জঙ্গি না, এই যে আপনারা দেখেন কাইন্ডলি দেখেন এইগুলো দেখেন, এই যে ছাত্রলীগের খালেদা জিয়ার যে যিনি বলেছেন আপনি, আচ্ছা খালেদা জিয়ার নাইস পয়েন্ট আপনি করেন, আমি করিনি প্রশ্ন, আচ্ছা বলেন আপনি প্রশ্ন করতে চান করেন, প্রশ্ন করার জন্যই তো উত্তর দেওয়ার জন্য আপনি আসছেন, আচ্ছা প্রশ্ন আমি প্রশ্ন করি আপনাকে, জি তো খালেদা জিয়াকে আপনি কি মনে করেছেন, খালেদা জিয়া সম্পর্কে আমি কি বলবো আপনাকে, আপনি কি ধারণা করেছেন, না আপনি একটা অলরেডি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা কোট আপনি উল্লেখ করেছেন যেটা বস্তির বিষয়, জি বলুন, আমি ধারণা করি ছেলে, হ্যাঁ বস্তির ছেলেদের প্রয়োজন হয় ছাত্র, হ্যাঁ বস্তির ছেলেদেরকে ছাত্রদলে অন্তর্ভুক্ত না করার জন্য বলছে, আমি মনে করছি আপনি এটাই বলবেন এবং আমি হয়তো রাইট, দেখেন আপনারা হয়তো আপনার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তৃতার প্রেক্ষাপটটা আপনারা যদি জানেন বা দেখে থাকেন বা অবজার্ভ করে থাকেন, উনি কিন্তু ছাত্রদলের ছাত্রলীগের যে অবস্থা বস্তির ছেলেদের দিয়ে যে সংগঠন, দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে।